ओके शुरू হয়ে গেল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের মেডিকেল জিকে কোর্সের 2 নাম্বার ক্লাস, এই 2 নাম্বার ক্লাসে আমরা যে টপিকটা সিলেক্ট করেছি সেই টপিকটা হচ্ছে পাকিস্তান আমল 2। অর্থাৎ গত ক্লাসে আমরা পড়েছিলাম 1947 সালের কাহিনী থেকে শুরু করে 1952 সালের কাহিনী। আজকে আমরা পড়ব 1952 সাল থেকে শুরু করে 1970 সাল পর্যন্ত কাহিনী। তো ক্লাস একদম এখনই শুরু করে দেবো। এর আগে আমি দেখো এই প্রথম স্লাইডে দুইটা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, খুব দ্রুত এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে কমেন্টে জানিয়ে দাও। কমেন্টে খুব দ্রুত এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা আমাকে জানাও, এবং দ্রুত তোমাদের যত বন্ধু বান্ধব রয়েছে মেডিকেল পরীক্ষার্থী সেই বন্ধুদের দ্রুত মেনশন দিয়ে দাও কমেন্টে। খুব দ্রুত মেনশন দাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। খুব দ্রুত আজকে এই ক্লাসটা আমি শুরু করে দেবো। আজকে আমাদের মেইন পড়ার বিষয়টাই হচ্ছে 1952 সাল থেকে শুরু করে 1970 সালের সব কাহিনী পড়া আর কি। তোমরা প্রশ্ন উত্তর দিতে থাকো এবং সবাই লাইভে আসতে থাকুক তত সময় পর্যন্ত। একটু চেক করে নিই যে আমার কথাবার্তা আজকে শোনা যাচ্ছে কিনা, বা কোনো ল্যাকিংস যেন না হয় আর কি, নেটে কোনো যেন প্রবলেম না হয়, দেখে নিই। ওকে, তোমরা তোমাদের বন্ধুদের খুব দ্রুত জানিয়ে দাও এবং ক্লাসটা আমি এখন শুরু করব। আশা করি আমার সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে না, এবং আমার স্লাইডে যে মনিটরটা তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ এবং সব লেখা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর কি। তো গত ক্লাসে কিন্তু আমরা 1947 সালে সেই দেশভাগ থেকে শুরু করে 1952 সালের ভাষা আন্দোলনে আমাদের কি কি পড়া উচিত এবং মেডিকেল পরীক্ষার জন্য আসলে আমাদের কি কি ইম্পর্টেন্ট, আমরা সেই সব বিষয় সম্পর্কে জেনেছি। আজকে যে বিষয়গুলো আমরা জানবো সেটা হচ্ছে তোমার 1952 সালের ভাষা আন্দোলনের পরে 1954, 1956 সাল, 1957 সাল, 58 সাল, এভাবে প্রত্যেক বছর অনুযায়ী কি কি ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। আচ্ছা, শুরু করি, চলো আমরা। কথাবার্তা আশা করি শোনা যাচ্ছে এবং আমি একটু পরেই শুরু করে দিব। একটু গ্রুপে একটু জানিয়ে আসি যে ক্লাসটা শুরু হয়েছে, একটা মিনিট একটু টাইম দাও, এবং তত সময় পর্যন্ত এই দুইটা প্রশ্ন উত্তর তোমরা দিতে থাকো যে একুশের প্রথম নাটক কোনটি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম নাটক কোনটি ছিল। এবং 2 নাম্বার যে প্রশ্নটা আমি করেছি সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল। এই দুইটা প্রশ্ন উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে একটু দ্রুত জানিয়ে দিবে যখনই তোমরা ক্লাসে ঢুকে যাবে, এবং ক্লাসে ঢুকে এই দুইটা প্রশ্ন উত্তর আমাকে আগে জানাবে, কারণ এই দুইটা প্রশ্ন উত্তর কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি যে কোনটা 21শের প্রথম নাটক এবং এই নাটকটা কে লিখেছে এটাও কিন্তু আমরা পড়ছি, এবং সেই নাটকটা কোথায় মঞ্চস্থ হয়েছিল, সেই মঞ্চস্থ কে করেছিলেন, সেই দায়িত্ব কার ছিল, সেটা সেগুলো আমরা পড়েছি। এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে 21শে ফেব্রুয়ারি কি বার ছিল, 21শে ফেব্রুয়ারি ওই দিনটা কি বার ছিল, এবং এছাড়াও আমরা পড়েছি যে 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল, বাংলা কত সাল ছিল। এই প্রশ্ন উত্তরগুলোও কিন্তু আমরা গত ক্লাস ওয়ান অর্থাৎ পাকিস্তান আমল 1 যখন আমরা পড়েছি তখন কিন্তু আমরা বিষয়গুলো সলভ করেছি। ওকে, সবাইকে একটু দ্রুত মেনশন করে দাও তোমরা, ক্লাসটা এখন শুরু করব। আচ্ছা, আমি একটু সব জায়গায় দিয়ে আসি এটা। শুরু করে দিই এখনই, কারণ তোমরা যারা ক্লাসে ঢুকবে তাড়াতাড়ি দেখে ফেলো, এবং এই প্রশ্ন দুইটার উত্তর আমাকে আগে দাও যে 21শে ফেব্রুয়ারি নাটক এবং 21শে ফেব্রুয়ারি কি বার ছিল, এবং তোমাদের বন্ধুদের মেনশন করে দাও দ্রুত ক্লাসে, এবং কমেন্টে আমাকে উত্তরটা জানাও। এই দুইটা কাজ একটু দ্রুত করো, তারপরে আমরা এখন শুরু করে দেবো। এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে দ্রুত জানাও তোমরা, এবং বন্ধুদের মেনশন করো, এত টাইম নাই, ক্লাস শুরু করে দেবো। এখন এডমিশন সিজন, হুদায় পেঁচাল পেটা লাভ নেই, আমাদের ক্লাস শুরু করতে হবে, খুব কম টাইমে বেশি কিছু জানতে হবে, এবং টাইম নষ্ট করার মতোও টাইম নেই এখন আমাদের। তো চলো শুরু করি এখন আমি।
চলো 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 শুরু করে দিই। ওয়েট, তো আজকের ক্লাসে আমি শুরুতেই তোমাদের বলছি যে এই প্রশ্ন উত্তর দুইটা দিবা, এবং তারপর যে জিনিসটা আমরা পড়া শুরু করবো সেটা হচ্ছে 1952 সাল থেকে শুরু করে 1970 সালের কাহিনী। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে 1952 সাল থেকে 1970 সাল, 52 সাল তো গত ক্লাসে আমরা পড়ছি, 1954 সালে একটা ঘটনা আছে, 1956 সালে ঘটনা আছে, তারপর 1955 সালে ঘটনা, 57 সালে ঘটনা, 1958 সালের ঘটনা আছে, 1969 সালের ঘটনা আছে, তারপর আচ্ছা মিস দিয়ে গেছি, 1965 সালের ঘটনা, তারপর 1970 সালের একটা ঘটনা, তারপর হচ্ছে 1971 সালের ঘটনা। এখন 1971 সালের ঘটনা তো আমরা সবাই জানি, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, কিন্তু এই যে 1954 সাল, 56, 57, 58, 65, 69 এবং 70, এই যে কয়েকটি সালে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে গিয়েছে, এবং সেই ঘটনাগুলো আসলে কি, এবং সেই ঘটনায় আমাদের মেডিকেল এডমিশনের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলোই কিন্তু আজকের ক্লাসে আমরা পড়ার চেষ্টা করব। ওকে, তো চলো একদম শুরু থেকে শুরু করি। ওকে, তো একটা মিনিট, ক্লাসে কি কেউ নাই নাকি? ওয়েট ওয়েট ফর এ ওয়াইল, আমি একটু দেখে আসি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো, নাকি আমি শুধুই বকবক করতেছি? আমার কথা কি শোনা যাইতেছে না? কেউ ক্লাসে কি নাই নাকি, নাকি আমার কথা শোনা যাইতেছে না, আমি ডিসকানেক্ট হয়ে বসে রয়েছি? তো দুইটা প্রশ্ন উত্তর তোমরা জানানোর পর আজকের ক্লাস আমি শুরু করব 1954 সালের ঘটনা দিয়ে, এবং এই প্রশ্ন দুইটার উত্তর খুব দ্রুত জানিয়ে দাও, দেখব। আচ্ছা, আমি কি ডিসকানেক্ট হয়েছি নাকি? আচ্ছা, আচ্ছা ওকে, চলো আজকে আমরা শুরু করি আমাদের ক্লাসটি। আমি তোমাদের শুরুতেই বলছি, এই যে দুইটা প্রশ্ন উত্তর, অর্থাৎ 21শে ফেব্রুয়ারির প্রথম নাটক কোনটি এবং 21শে ফেব্রুয়ারি কি বার ছিল, এই দুইটা প্রশ্নের উত্তর দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। দুইটা উত্তর কমেন্ট বক্সে জানাও এবং বন্ধুদের মেনশন করে ক্লাসটি শেয়ার করে দাও। এখন আমি বলছি যে পাকিস্তান আমল দুইটা দুই যেটা বলছি সেটা হচ্ছে 1952 সাল থেকে শুরু করে 1970 সালের ঘটনা। 1952 সাল তো গেল ভাষা আন্দোলনের দিন, মানে বছরটা। এরপরে 1954 সাল, 56 সাল, 57 সাল, 58, 69, 65, 70, 71, এই প্রত্যেকটা সালে বাংলার ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে। আজকের ক্লাসে অর্থাৎ পাকিস্তান আমল দুই এই শীর্ষক ক্লাসে আজকে আমরা এই সব সালে বাংলার ইতিহাসে আসলে কি কি ঘটেছিল বা কি কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে আমরা জানবো। তো সবার শুরুতেই আমরা চলে যাই 1954 সালে। 1954 সালে হয় ভাইয়া যুক্তফ্রন্ট নির্বাচন, যুক্তফ্রন্ট নির্বাচন হয় 1954 সালে। এই যে 1954 সালে যুক্ত ফ্রন্ট, যুক্ত মানে আমরা বুঝতেছি অনেকগুলা দল একসাথে, এবং ফ্রন্ট মানে অনেকগুলা দল একসাথে মিলে একটা নির্বাচন করেছিল। এই যে বলতেছি অনেকগুলা দল, এখানে মূলত ভাইয়া চারটি দল অংশগ্রহণ করেছিল, অর্থাৎ যুক্ত ফ্রন্ট নির্বাচনে যুক্ত ফ্রন্ট যে দল সেই দলের মধ্যে মোট চারটা দল ছিল। দলগুলোর নাম কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা তুমি মেডিকেল এডমিশন টেস্ট বলো বা ঢাকা ইউনিভার্সিটি ঘ ইউনিট বলো বা ভার্সিটির জন্য বলো। দল চারটি হচ্ছে আওয়ামী লীগ, তৎকালীন সময়ের আওয়ামী লীগ, আমরা কিন্তু আওয়ামী মুসলিম লীগের গঠন কিন্তু গত ক্লাসে পড়েছি যে 1953 সালে ঢাকার রোজ গার্ডেনে, তো সেই আওয়ামী লীগ যুক্তফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করে 1954 সালে আওয়ামী লীগ, এবং তখন কিন্তু তার নাম কি ছিল বলতো? আওয়ামী মুসলিম লীগ। তখনও কিন্তু নামটা পরিবর্তিত হয় নাই, কারণ আমরা পড়ছি যে আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তিত হয় 1955 সালে। আরেকটা দল ছিল কৃষক প্রজা পার্টি, কৃষক প্রজা পার্টি, প্রথম দল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, এরপরে দল হচ্ছে কৃষক প্রজা পার্টি, এরপরে দল হচ্ছে নেজামে ইসলাম,
নেজামে ইসলাম, এটা হচ্ছে 3 নম্বর দল হিসেবে যুক্তফ্রন্টে অন্তর্ভুক্ত হয়, এবং 4 নম্বরে ছিল ভাইয়া গণতন্ত্রী দল। গণতন্ত্রী দল, এই 4টা দল একত্রিত হয়ে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করে, এবং এই যে 4টা দল তারা গঠিত হয় 1953 সালে। 1953 সালে তারা গঠিত হয়, 1953 সালে এই যুক্তফ্রন্ট 4টা দলের মাধ্যমে গঠিত হয়ে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করে। এখন কথা হচ্ছে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই আওয়ামী মুসলিম লীগের প্রধান কে ছিলেন, কৃষক প্রজা পার্টির প্রধান কে ছিলেন, নেজামে ইসলামের প্রধান কে, এবং গণতন্ত্রী দলের প্রধান কে। আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি যে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। তো যুক্তফ্রন্ট নির্বাচনের সময়ও এই যে আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিত্ব ছিল ভাসানী, মাওলানা ভাসানী। এবং এই যে কৃষক প্রজা পার্টি, এই কৃষক প্রজা পার্টির প্রধান ছিলেন তৎকালীন সময়ের এ কে ফজলুল হক, যার বাড়ি হচ্ছে বরিশাল, এবং বরিশাল মেডিকেল কলেজ কিন্তু তার নামে, শেরে বাংলা এ কে ফজলুল হক মেডিকেল কলেজ, এ কে ফজলুল হক তিনি ছিলেন কৃষক প্রজা পার্টির প্রধান। নেজাম ইসলামের প্রধান ছিল হচ্ছে মাওলানা আতাহার আলী, মাওলানা আতাহার দিয়ে আমরা মনে রাখি, আর কিছু বলা লাগবে না, মাওলানা আতাহার। এবং গণতন্ত্রী যে দলটা, গণতন্ত্রী দলের প্রধান ছিলেন হাজি দানেশ। অর্থাৎ এই যে 4 জন মানুষ, এই 4 জন মানুষ তাদের দলকে ঐক্যবদ্ধভাবে সেই পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যুক্তফ্রন্ট নির্বাচনের জন্য দাঁড়া হয়েছিল। ওকে, এখন এই যে তোমার নির্বাচন যেটা 1954 সালে হয়, এবং 1954 সালে যে যুক্তফ্রন্ট নির্বাচন, এই যে মানুষগুলো, এই মানুষগুলো মেনলি তাদের দাবি ছিল, তাদের দাবি ছিল মোট, যেটাকে আমরা দাবি বলবো হচ্ছে দফা হিসেবে, মানে কতগুলো দাবি তারা পশ্চিম পাকিস্তানিদের সামনে উত্থাপন করে, এই দাবিটা ছিল 21 দফা দাবি। অর্থাৎ 21 দফা দাবির ভিত্তিতে তোমার এই যুক্তফ্রন্ট তারা নির্বাচন শুরু করে, মোট 21টা দাবি, মোট 21টা দাবি। এবং এই 21টা দাবির মধ্যে ভাইয়া প্রথম দাবি কি ছিল জানো? প্রথম দাবিটাই ছিল রাষ্ট্রভাষা হিসেবে বাংলা চাই, অর্থাৎ রাষ্ট্রভাষা বাংলা হতে হবে, এটাই ছিল রাষ্ট্রভাষা বাংলা। এই রাষ্ট্রভাষা বাংলা এই দাবিটা ছিল ভাইয়া 21 দফার মধ্যে প্রথম দাবি। এবং এই যে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছে, নির্বাচনে তো অবশ্যই তোমার একজন প্রতিপক্ষ দল থাকবে এবং একজন বিরোধী দল থাকবে, মানে 2টা দল তো মেইন ক্যান্ডিডেট থাকে। তো যুক্তফ্রন্টের তৎকালীন সময় ক্যান্ডিডেট কে ছিল জানো ভাইয়া? মুসলিম লীগ। যে মুসলিম লীগ ছিল তোমার পশ্চিম পাকিস্তানিদের মেইন যে দলটা, মুসলিম লীগ। তো ভাইয়া চিন্তা করো একটা জিনিস, 1954 সালে যখন নির্বাচন হয়, নির্বাচনে তো অবশ্যই তোমার প্রতীক দেয়, এই প্রতীকটা কিন্তু তোমার জানতে হবে যে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল এবং মুসলিম লীগের প্রতীক কি ছিল। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগের তোমার প্রতীক ছিল হচ্ছে হারিকেন মার্কা, হারিকেন, হারিকেন মার্কা ছিল হচ্ছে মুসলিম লীগের প্রতীক, এবং যুক্তফ্রন্টের প্রতীক ছিল ভাইয়া বর্তমানে আওয়ামী লীগের যে প্রতীক, অর্থাৎ নৌকা প্রতীক, নৌকা প্রতীকটা ছিল যুক্তফ্রন্টের প্রতীক। যেহেতু ভাইয়া আওয়ামী লীগ এখানে মেজর বা বড় অংশটা গঠিত বা বড় অংশটা লিড দিচ্ছিল, তার জন্য যুক্তফ্রন্টের যে প্রতীক সেটা কিন্তু আওয়ামী লীগের প্রতীক অনুযায়ী হয়েছিল, অর্থাৎ নৌকা প্রতীক। এখন দুইটার প্রতীক আমরা পড়লাম, আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই যে তোমার যুক্তফ্রন্টটা, যুক্তফ্রন্টটা নির্বাচন হয়েছে 1954 সালে, তারা ক্ষমতায় ছিল কয়দিন জানো ভাইয়া? মাত্র 56 দিন ক্ষমতায় ছিল, ক্ষমতায় ছিল মাত্র তারা 56 দিন। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কতদিন তারা ক্ষমতায় ছিল? 56 দিন। অর্থাৎ 30শে মে 1954 সালেই তাদের সরকারটা কি হয়? ভেঙে যায়। মাত্র 56 দিনের ক্ষমতায় ছিল তারা। এই ক্ষমতার মধ্যেও কিন্তু তারা অনেক কাজ করেছিল। একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভাইয়া বর্ধমান হাউসকে তারা বাংলা একাডেমি, বর্তমানে যে বাংলা একাডেমি যেটা বর্ধমান হাউসে অবস্থিত, এই যে প্রস্তাবটা, অর্থাৎ বর্ধমান হাউস একসময় বাংলা একাডেমি হয়ে যাবে এই টাইপের যে একটা প্রস্তাব, এই প্রস্তাবটা কিন্তু প্রথম এই যুক্তফ্রন্টের যে সরকারটা, এই সরকারই কিন্তু এই প্রস্তাবটা দিয়েছিল ভাই। অর্থাৎ বর্ধমান হাউসকে তারা বাংলা একাডেমিতে রূপান্তর করবে, এই প্রস্তাবটা যুক্তফ্রন্ট দিয়েছিল সর্বপ্রথম। তাহলে যুক্তফ্রন্ট সম্পর্কে তোমার আমার এই সব তথ্য জানলেই এনাফ, যে যুক্তফ্রন্ট 4টা দলের মাধ্যমে গঠিত হয়েছিল, আওয়ামী লীগ যেটা আগে নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, এটার প্রধান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কৃষক প্রজা পার্টি যার প্রধান ছিলেন এ কে ফজলুল হক, নিজাম ইসলামী যার প্রধান ছিলেন মাওলানা আতাহার আলী, গণতন্ত্রী দল যার প্রধান ছিলেন হাজি দানেশ, এবং তাদের মোট দাবি ছিল কয়টা? মোট 21 দফা। এবং এই 21 দফার মধ্যে তাদের প্রথম যে দফাটা সেটা ছিল রাষ্ট্রভাষা বাংলা। এরপর আমরা জানবো যে তাদের প্রতিপক্ষ আসলে কারা ছিল। এই যে যুক্তফ্রন্ট, তাদের প্রতিপক্ষ ছিল মুসলিম লীগ। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা, এবং মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল হারিকেন মার্কা। এবং অবশ্যই যুক্তফ্রন্ট সেই নির্বাচনে জয়ীলাভ হয়েছিল, এবং
তারা ক্ষমতায় ছিল মাত্র 56 দিন, অর্থাৎ 30 মে 1954 সালে তাদের সরকার পতন ঘটে, অর্থাৎ সরকার ধ্বংস করে দেওয়া হয় পশ্চিম পাকিস্তানিদের কর্তৃক। এরপর যে জিনিসটা আমরা জানবো যে এই কয়েকটা দিনে, এই যে 56 দিন তারা ক্ষমতায় রইল, এই 56 দিন তারা কি করছে, তারা বর্ধমান হাউসকে বাংলা একাডেমিতে রূপান্তর করার একটা প্রস্তাব দিয়েছিল। এবং তারপরে কিন্তু এই কাজটাই সম্পাদিত হয়েছিল যে আমাদের যে ঢাকার যে বর্তমান বাংলা একাডেমি রয়েছে সেটা কিন্তু আগের বর্ধমান হাউস ছিল। তাহলে ভাই আমরা কিন্তু এখানে আরেকটা অবজেক্টিভ শিখে ফেললাম যে এই যে বাংলা একাডেমি, বাংলা একাডেমির পূর্ব নাম কি ছিল, বাংলা একাডেমির পূর্ব নাম, বাংলা একাডেমির পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। ওকে ক্লিয়ার। এই 1954 সালের কাহিনী আমরা একটু কি জানবো, এই হলো চিত্র, এই দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু শেখ, আমি একটু দেখাই তোমাদের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই হচ্ছে একে ফজলুল হক, এই হচ্ছে সেই সময়ের যুক্তফ্রন্টের যে পুরুধা ব্যক্তিত্বরা ছিল, অর্থাৎ যাদের মাধ্যমে এই যুক্তফ্রন্টটা তখন মানে নেতৃত্ব স্থানীয় ছিল, সেই সব মানুষদের ছবি আর কি। তাদের একটা ছবি আমি তোমাদের এই স্লাইডে অ্যাড করে দিয়েছি। তো এখন আমরা পড়বো, আমি বলেছি যে আমরা আজকে সাল ভাগ ভাগ করে করে পড়বো, এক এক সালে এক এক ঘটনা পড়বো। তো এত সময় আমরা পড়লাম 1954 সালের ঘটনা, এখন আমরা চলে যাব 1955 সালে পাকিস্তানের সংবিধান কিভাবে গঠিত হয়েছিল এবং পাকিস্তানের সংবিধান সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা আমি একটু তোমাদের কমেন্টটা দেখে আসি, একটু একটু টাইম দাও আমাকে, যে কয়জন তোমরা ক্লাসে আছো, একটা মিনিট, একটু সেকেন্ড, টাইম প্লিজ, ক্লাসে আসো। হ্যাঁ বন্ধুদের একটু দ্রুত তোমরা একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা তোমরা আনসার করেছো আসমা বেগম, কথা ক্লিয়ারলি আসতেছে না। আচ্ছা কথা কি এখন ক্লিয়ারলি আসতেছে না, আমার কথায় কি মানে শুনতে অসুবিধা হচ্ছে, একটু আমাকে একটু বলো যে সাউন্ডটা ক্লিয়ার আসতেছে কিনা, সাউন্ড ক্লিয়ার আসতেছে কি আসতেছে না, ক্লিয়ার কি ইয়েস নাকি নো, একটু আমাকে একটু জানাইলে ভালো হইতো, তাহলে আমি বুঝতাম। আচ্ছা সাইদ ইসলাম ভাইয়া তুমি আনসার করছো কবর এবং থার্সডে ছিল, থ্যাংক ইউ। অর্থাৎ 21-এর যে প্রশ্ন দুইটা তোমাদের আমি দিয়েছিলাম সেটা হচ্ছে 21-এর প্রথম নাটক কোনটা ছিল, 21-এর প্রথম নাটক ছিল তোমার কবর নাটক, এবং কবর নাটকের রচয়িতা ছিল হচ্ছেন মুনির চৌধুরী। এবং 21 ফেব্রুয়ারি কি বার ছিল, 21 ফেব্রুয়ারি ছিল ভ্যা বৃহস্পতিবার। থ্যাংক ইউ যারা যারা আনসার করেছো, এবং যারা যারা আনসারটা জানতা না হয়তো এখন তোমরা শিখে ফেলবে। ওকে আচ্ছা তো আমাকে একটু জানাও যে কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, তাহলে ইয়েস অর নো একটু জানিয়ে ফেলো, তাহলে আমরা শুরু করবো হচ্ছে আমাদের 1900। আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ, এখন ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এখন আমরা যে জিনিসটা জানতেছি সেটা হচ্ছে পাকিস্তানের সংবিধান, অর্থাৎ পাকিস্তান করছিল কি জানো, অর্থাৎ পশ্চিম পাকিস্তানরা মেইনলি 1955 সালে, এই 1955 সালে তারা একটা নতুন একটা নাটক সাজাইছিল, যেই নাটকটা ছিল কি জানো 1955 সালের 9 জানুয়ারি, অর্থাৎ আজকে তো 8 জানুয়ারি আমরা ক্লাস করছি, সেই 9 জানুয়ারি অর্থাৎ কালকের দিন 1955 সালে তারা পাকিস্তান গণপরিষদে, পাকিস্তানের গণপরিষদে একটা বিল বা একটা আইন পাশ করে পাকিস্তানের গণপরিষদে। সেই বিল বা আইনে বলা ছিল যে তারা নতুন করে এখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানিদের জন্য একটা শাসনতন্ত্র শুরু করবে, অর্থাৎ একটা শাসনতন্ত্র। এই শাসনতন্ত্রকে যদি তুমি আমি সহজ ভাষায় বলি, তো শাসনতন্ত্র বলতে বোঝানো হইতেছে ভাইয়া সংবিধান, একটা এমন একটা সংবিধান হবে যেই সংবিধানের আলোকে পাকিস্তান চলবে, অর্থাৎ পূর্ব পাকিস্তানও চলবে পশ্চিম পাকিস্তানও চলবে। তাহলে কত সালে তাদের সংবিধান হয়, 1955 সালে, কত তারিখে, 9 জানুয়ারি শাসনতন্ত্র সংবিধান প্রণীত হয়। এবং এই সংবিধানের যে বিল অর্থাৎ বা যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা প্রথম উত্থাপিত করে একজন মানুষ, তার নাম হচ্ছে ইসমাইল ইব্রাহিম, ইসমাইল ইব্রাহিম নামক এই যে মানুষটা, এই মানুষটা প্রথম পাকিস্তান গণপরিষদে এই যে শাসনতন্ত্র বিল বা পাকিস্তান শাসনতন্ত্র বিল নামক একটা প্রস্তাব উত্থাপন করে। ওকে ভাইয়া, এখন কথা হচ্ছে এই যে 1955 সালে যখন গণপরিষদ হয়, এই গণপরিষদেই প্রথমবার দাবি রাখা হয় যে পূর্ব বাংলা নামে যে আমাদের যে অংশটা রয়েছে, এই পূর্ব বাংলার নাম এখন থেকে হবে হচ্ছে পূর্ব পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান হয়ে যাবে। এই যে আমরা বলি যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, আমাদের নাম তো আগে পূর্ব পাকিস্তান ছিল না, আমাদের নাম ছিল পূর্ব বাংলা। তো পূর্ব পাকিস্তান কবে হয়েছে, 1955 সাল। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের নাম বা পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান কত সালে করা হয়, আনসারটা হচ্ছে 1955 সালে। কিভাবে করা হয়, এই যে শাসনতন্ত্রের মাধ্যমে, অর্থাৎ একটা শাসনতন্ত্র প্রণয়ন করে এবং এর নাম দেয় পাকিস্তান প্রজাতন্ত্র, পাকিস্তান প্রজাতন্ত্র। এই পাকিস্তান প্রজাতন্ত্রের মাধ্যমে তোমার পূর্ব বাংলার নাম দেওয়া হয় কি, এই যে পশ্চিম পাকিস্তান নামকরণ করা হয়। এখন কথা হচ্ছে এটা কিন্তু বাতিল হয়ে যায় ভাইয়া, বুঝছো, এই দেখো 1955 সালে এটা প্রস্তাব দেওয়া হয় না, এটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়, কারণ তারা নিজেরাই বুঝতেছিল যে এই যে জিনিসটা তারা যে তৈরি করতেছে এটা ভ্যালিড না, এটা নন ভ্যালিড একটা জিনিস, এবং এটা বাতিল হয়ে যায় 1958 সালে। অর্থাৎ পাকিস্তানের যে প্রথম সংবিধান সেটা রচিত হয় 1955 সালে, বাতিল হয়ে যায় 1958 সালে। আমরা একটু
নেক্সট ইনফরমেশন জেনে রাখি, সেটা হচ্ছে দ্বিতীয় সংবিধান কবে প্রণীত হয়। দ্বিতীয় সংবিধান, পাকিস্তানের দ্বিতীয় সংবিধান প্রণীত হয় ভাইয়া 1962 সালে। অর্থাৎ প্রথম যদি তোমাকে কেউ বলে, প্রথম হবে হচ্ছে 1955 সালে এবং দ্বিতীয় হবে হচ্ছে 1962 সালে। দুইটা জিনিস আমরা জানবো। তাহলে ভাইয়া 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন জানার পর আমরা এখন কি জানলাম, পাকিস্তানের সংবিধান। পাকিস্তানের সংবিধান সম্পর্কে আমরা জানলাম 1955 সালে প্রথম সংবিধান প্রণীত হয়। সংবিধান প্রণয়ন কে করেছিল? সংবিধান প্রণয়ন করেছিল হচ্ছে তোমার ইসমাইল ইব্রাহিম নামক একজন ব্যক্তিত্ব, প্রথম প্রস্তাব জানিয়েছিল। এরপরে আমরা জানলাম কি, যে তোমার এইখানে এই সংবিধানের মাধ্যমে প্রথম পূর্ব বাংলার নাম কি দেওয়া হয়, পূর্ব পাকিস্তান দেওয়া হয়। অতপর আমরা এটা জানলাম যে এই প্রস্তাবটা বাতিল করে দেওয়া হয় 1958 সালে। এরপর আমরা জানলাম যে দ্বিতীয় সংবিধান কবে, দ্বিতীয় সংবিধান 1962 সালে। ওকে, তো এই দেখো আমরা কিন্তু 1955 সালের যে কাহিনীগুলো সেগুলোও কিন্তু পড়ে আসলাম। তো আমরা কি করলাম, প্রথমে 1954 শেষ করলাম, 1955 শেষ করে ফেললাম। আচ্ছা 56 লিখছি, এখানে হবে 55 শেষ করে ফেললাম। এখন আমরা চলে যাবো 1957 সালের ঘটনায় ভাইয়া। চলো শুরু করা যাক 1957 সালের ঘটনা। 1957 সাল, দেখো ভাইয়া হেডিং কি দিয়েছি, কাগমারি সম্মেলন। অর্থাৎ 1957 সালে কাগমারি সম্মেলন বলে একটা সম্মেলন হয়েছিল। অর্থাৎ এটা আমরা ফ্লো চার্টের মাধ্যমে পড়ার চেষ্টা করব, বা এভাবে আমরা লিখবো কাগমারি সম্মেলন। এই কাগমারি সম্মেলন হয় কত সালে ভাইয়া, 1957 সালে কাগমারি সম্মেলন। তাহলে ভাই আমি প্রথমে বলছি এটা একটা সম্মেলন, তাহলে আমাকে এটা জানতে হবে না যে সম্মেলনটা কোথায় হয়েছিল, অর্থাৎ স্থানটা জানতে হবে না ভাইয়া। এই যে কাগমারি সম্মেলন, এটা হয়েছিল ভাইয়া টাঙ্গাইল জেলার সন্তোষে, টাঙ্গাইল জেলার সন্তোষ নামক এরিয়ায়, বা টাঙ্গাইল জেলার সন্তোষ নামক এলাকায়, এই সন্তোষ নামক এলাকায় ওই 1957 সালে কাগমারি সম্মেলন হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে একটা সম্মেলন, অবশ্যই এটা আয়োজন করা লাগবে একজন মানুষের, এই সেই মানুষটা, এই যে যেটাকে আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করছি, এই যে মানুষটা, এই যে সম্মেলন, যে মানে দায়িত্বে যে ছিলেন, বা মূল যে তোমার অ্যানাউন্সমেন্টে যেটা ছিল, বা অ্যারেঞ্জমেন্টে যিনি ছিলেন, তার নাম হচ্ছে আমাদের মাওলানা ভাসানী। দেখো একটা মানুষ মাওলানা ভাসানী কিন্তু কত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি কাগমারি সম্মেলন করছেন, তিনি আওয়ামী লীগের প্রথম প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন, তিনি তারপরে হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচনের যে হেড যে দল আওয়ামী লীগ, সেটার লিড স্থানে ছিলেন। অর্থাৎ ওনার কিন্তু অনেক কাজ ছিল, অনেক অবদান ছিল আমাদের যে ইতিহাসে। তো এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রধান অতিথি বা কাগমারি সম্মেলনের প্রধান অতিথি কে ছিলেন, প্রধান অতিথি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কাগমারি সম্মেলনের প্রধান অতিথি কে ছিলেন। কাগমারি সম্মেলনের প্রধান অতিথি ছিলেন এই মানুষটা, এই যে চিত্রে তোমরা এই যে মাওলানা ভাসানীর পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছ তিনি, অর্থাৎ তার নাম হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ওনার নামে কিন্তু একটা মেডিকেল কলেজ আছে, তোমরা কি তা জানো? হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে যে মেডিকেল কলেজ আছে, এটা কি তোমরা মানে কেউ জানো যে বাংলাদেশে ওনার নামে একটা মেডিকেল কলেজ আছে? এটা কি, এটা সম্পর্কে তোমাদের কারো আইডিয়া আছে যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে যে মেডিকেল কলেজ আছে, একটু জানলে, তোমরা একটু জানাও তো দেখি, তোমরা কি আসলে মেডিকেল কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশন রাখো কি না? তোমরা যে মেডিকেল এক্সাম যে দিবা, তোমরা কি জানো বাংলাদেশের কতগুলো মেডিকেল কলেজ আছে, কোন কোন মানুষের নামে কোন কোন মেডিকেল কলেজ আছে, আদৌ কি তোমাদের এই সম্পর্কে কোনো আইডিয়া আছে? একটু জানাও তো যে সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী যিনি কাকমারি সম্মেলনের প্রধান অতিথি ছিলেন, তার নামে কি আদৌ বাংলাদেশে কোনো মেডিকেল কলেজ আছে? আচ্ছা, তো এটা তোমরা জানাতে থাকো। এর মধ্যে আমি একটা জিনিস বলি, এইমাত্র ভাইয়া বললাম না যে মাওলানা ভাসানী আওয়ামী লীগের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন এবং আওয়ামী লীগের প্রথম প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। কিন্তু এই মাওলানা ভাসানী 1957 সালে করেন কি জানো, নিজের একটা দল গঠন করেন, ন্যাপ। এই ন্যাপ নামে নিজস্ব একটা দল তিনি গঠন করেন 1957 সালে। অর্থাৎ বামপন্থী এবং ডানপন্থী রাজনীতির কারণে, বামপন্থী এবং ডানপন্থী রাজনীতি বলে দুইটা বিষয় আছে, পন্থী রাজনীতি, এই ডানপন্থী এবং বামপন্থী রাজনীতির বেড়াজালে পড়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই আওয়ামী লীগ থেকে ইস্তফা দেন এবং আওয়ামী লীগের দায়িত্ব থেকে নিজেকে অপসারণ করে উনি নতুন করে নিজের একটা দল গঠন করেন। সেই দলটা হচ্ছে ন্যাপ, যেটা উনি 1957 সালে গঠন করেন। ওকে, তো আমরা আরেকটা জিনিস সেটা কাগমারি আন্দোলন সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এই যে কাগমারি আন্দোলন, এইখানে না উনি একটা হুঁশিয়ারি দিয়েছিলেন, উনি পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে শোনেন আপনারা যদি, মানে পশ্চিম পাকিস্তানিদের উদ্দেশ্যে তারা, তিনি অর্থাৎ মাওলানা ভাসানী একটা কথা বলেছিলেন যে আপনারা যদি আমাদের দাবি মেনে না নেন, বা আমরা যে বলতেছি রাষ্ট্রভাষা হিসেবে বাংলা চাই, এই এই কথাটা যদি আপনারা না মেনে নেন, তাহলে কিন্তু আমি আপনাদের জানাই আসসালামু আলাইকুম, কি একটু সালামু আলাইকুম, একটু ভেবাচাকা খেয়ে গেলাম যে আসলে উনি কি বুঝাইতে চাইছেন। অর্থাৎ উনি সালাম প্রদর্শনের মাধ্যমে বুঝাইতে চাইছেন যে উনি পশ্চিম পাকিস্তানিদের সাথে সব ধরনের সম্পর্ক থেকে নিজেকে ছিন্ন করবেন। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের যে কোনো সময় যে আমাদের সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল, বা পূর্ব পাকিস্তান যে পশ্চিম পাকিস্তানিদের সাথে যে কোনো সময় ছিল, এই টাইপের কোনো সম্পর্ক তিনি আর মেনে নিবেন না। অর্থাৎ
সরাসরি কিন্তু উনি ডিরেক্ট অ্যাকশনেরই একটা হুঁশিয়ারি কিন্তু দিয়ে দিয়েছেন, ডিরেক্ট অ্যাকশনের কথা। অর্থাৎ উনি বলেছিলেন যে পশ্চিম পাকিস্তানে যদি আমাদের কথা না মানে তা আমি ডিরেক্ট আসসালামু আলাইকুম জানিয়ে দিব। তো কাকমারি সম্মেলন সম্পর্কে কিন্তু আমাদের এইসব তথ্যই জানা লাগবে যে কাকমারি সম্মেলনটা হয় কোথায়, টাঙ্গাইলের সন্তোষ জেলায়, যেটা দায়িত্বে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং প্রধান অতিথি হিসাবে ছিলেন হচ্ছেন কে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ওনার এটার বদলে অর্থাৎ আওয়ামী লীগের বদলে এখন একটা নতুন একটা দল তিনি তৈরি করেন, যেই দলটার নাম ছিলেন হচ্ছে, যে দলটার নাম ছিল কি তোমার ন্যাপ। আচ্ছা কেউ কি জানিয়েছো যে কোন কত নম্বর মেডিকেল ছিল এটা? দেখি তো, থার্ড মেডিকেল, হ্যাঁ, জিম লুমিন। আচ্ছা তুমি জানিয়েছো যে থার্ড মেডিকেল, হ্যাঁ ঠিক কথা। এই সোহরাওয়ার্দীর নামে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে মেডিকেল হচ্ছে SH, সোহরাওয়ার্দী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, SHMSC, MC, এই এভাবে সংক্ষিপ্ত এভাবে লেখা হয়। তারা এখন 17তম ব্যাচ চলতেছে, অর্থাৎ সোহরাওয়ার্দী মেডিকেল এখন 17তম ব্যাচ চলে আর কি। ভাইয়া আপনি কি মাউস দিয়ে লিখে নাকি পেনটেবে? না ভাই আমি পেনটেবে লিখি ভাই, এই যে ক্লাসগুলো নিতেছি পেনটেবে। ওকে, তো এই যে জিনিসগুলো আমরা জেনে ফেললাম 1957 সাল সম্পর্কে, তাহলে আমি আবার আমাদের শুরু জিনিসটায় যাই, যে আমরা যেই সব সাল পড়তেছি আমরা কিন্তু 1957 সালের কাহিনীও পড়ে ফেলছি, 1954 সালের যুক্তফ্রন্ট পড়ছি, 1955 সালের তোমার কি পড়ছি আমরা সংবিধান পড়ছি, 1957 সালের কাকমারি সম্মেলনও ভাইয়া কিন্তু আমরা পড়ে ফেলছি। এখন আমরা পড়বো 1958 সালে। দেখি 1958 সালে আমার ইতিহাসে, আমার বাংলার ইতিহাসে কোন নতুন ঘটনা ঘটেছিল সেটা এখন আমরা একটু পড়বো। চলো ভাইয়া শুরু করি। 1958 সালে চলে আসলাম। ওকে ভাইয়া, 1958 সাল, দেখো ভাইয়া কি লিখছি, 1958 সালের সামরিক শাসন, অর্থাৎ 1958 সালে হয়েছিল সামরিক শাসন। সামরিক শাসন মানে কি এটা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? সামরিক শাসন মানে হচ্ছে যখন আর্মি কর্তৃক একটা দেশ পরিচালিত হয়, আর্মি যখন একটা দেশের মূল লিডে চলে যায় তখন সেই শাসন ব্যবস্থাকে বলা হয় সামরিক শাসন। এই যে মানুষটার ছবি তোমরা দেখতে পাচ্ছ না, এই মানুষটার নাম হচ্ছে ইস্কান্দার মির্জা, ইস্কান্দার মির্জা, ইস্কান্দার মির্জা। এই মানুষটাই প্রথম, এই মানুষটাই প্রথম তোমার পাকিস্তানের ইতিহাসে সামরিক শাসন প্রতিষ্ঠা করেন বা সামরিক শাসন জারি করেন। তিনি 1958 সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন, প্রথম সামরিক শাসন জারি করেন, সামরিক শাসন জারি করেন। কত সালে ভাই বলছি? 1958 সালে। কোন মানুষটা প্রথম জারি করেন? ইস্কান্দার মির্জা। তো উনি সামরিক শাসন জারি করার পর তার যে দেশ, অর্থাৎ তিনি যখন পাকিস্তানকে লিড দিবেন, সেই পাকিস্তানের প্রধান সামরিক শাসনকর্তা, প্রধান সামরিক শাসনকর্তা, প্রধান সামরিক সামরিক শাসনকর্তা হিসাবে একজনকে নিয়োগ দেন। হ্যাঁ তোমরা হয়তো চিত্র দেখে বুঝেই যেতেছে যে চিত্রের যে মানুষটা তাকেই তিনি নিয়োগ দেন। এই যে মানুষটা, এই মানুষটার নাম কি তোমরা কেউ জানো? এই যে মানুষটা দেখতে পাচ্ছ, এই মানুষটার নাম কি তোমরা কেউ জানো? আমাকে একটু 1 মিনিটের মধ্যে তোমরা একটু জানাও তো এই মানুষটার নাম তোমরা জানো কিনা। অর্থাৎ এই মানুষটা তো বুঝলাম, ইস্কান্দার মির্জা, যিনি পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন। কত সালে? 1958 সালে। এবং তারপরে বলছি ভাইয়া যে ইস্কান্দার মির্জা যখন সামরিক শাসন জারি করেন, উনি পাকিস্তানের প্রধান সামরিক শাসনকর্তা হিসেবে একজনকে নিয়োগ করেন। এবং আমি তারপরে বলছি নিয়োগ যাকে করেন তিনি হচ্ছেন এই যে এই মানুষটা। তো আমি তোমাকে প্রশ্ন করছি যে এই মানুষটা কে, তুমি কি তা জানো? এটা আমাকে জানাও তো খুব দ্রুত যে এই মানুষটাকে তুমি জানো কিনা। আমি কমেন্টের অপেক্ষায় আছি, দেখি কেউ কমেন্ট করে কিনা। ইয়েস এক্স্যাক্টলি, হ্যাঁ ভালো একটা কথা বলছো সত্যিয়াম রয় ভাইয়া, ভালো একটা কথা বলছো, লাইক মায়ানমার, এক্স্যাক্টলি। এখন যে ওই যে মায়ানমারে যে তোমার আর্মি দখল করে নিছে না, তারপর শুধু মায়ানমার না কিন্তু ভাইয়া, বাংলাদেশেও কিন্তু ওই যে 2007 সালের দিকে, তারপর বাংলাদেশের যে তোমার জিয়াউর রহমান, তারপর বাংলাদেশের যে তোমার জাতীয় পার্টি, এই যে দলগুলা যা করেছিল তারাও কিন্তু মেইনলি কিন্তু তোমার আর্মি দখলের মাধ্যমে বা আর্মিদের জোর জবরদস্তির মাধ্যমে কিন্তু একটা দেশ শাসন করার চেষ্টা করেছিল। বাংলাদেশে ঘটেছে এই কাহিনী, মায়ানমারে ঘটেছে, এমনকি তোমরা কি জানো তা, এটা কিন্তু আর্জেন্টিনাতেও ঘটেছিল। আর্জেন্টিনা, তোমরা তো সবাই খেলা দেখছো, এরাও জানো আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে, আমিও জানি তুমিও জানো, কিন্তু তোমরা এটা কি জানো যে আর্জেন্টিনাতে গত প্রায় কয়েক দশক ধরে কিন্তু আর্মি কর্তৃক তাদের শাসন কাজটা চলেছিল, অর্থাৎ তাদের দেশে কিন্তু একটা কঠিন সামরিক শাসন চলছিল গত কয়েক দশক ধরে, এটা তোমরা জানো কিনা। আচ্ছা তো তারপরে আমরা চলে যাই। আচ্ছা তোমরা কি বলতে পারছো যে এই যে মানুষটা, এই মানুষটার নাম কি, কেউ কি জানো তা? কেউই জানো না তোমরা যে এই মানুষটার নাম কি? আচ্ছা তাহলে আমি বলে দিতেছি আজকে ক্লাসে যে এই মানুষটার নাম কি। এই মানুষটার নাম হচ্ছে ভাইয়া আইয়ুব খান। এই মানুষটার নাম কি? আইয়ুব খান, আইয়ুব খান। এই মানুষটাকে ইস্কান্দার মির্জা প্রধান শাসনকর্তা হিসেবে নিয়োগ দেন যখন তিনি সামরিক শাসন জারি করেন। এবং এই যে মানুষটা, সে না
ইস্কান্দার মির্জার সাথে বিশ্বাসঘাতকতা করে ফেলে। বিশ্বাসঘাতকতা কি একটু বুঝি আমরা? বিশ্বাসঘাতকতা মানে হচ্ছে ভাইয়া, ইস্কান্দার মির্জা তো তাকে দায়িত্ব দিয়েছিলেন প্রধান শাসনকর্তা হিসেবে, কিন্তু আইয়ুব খান বলেন, না বাবা, আমি তো প্রধান শাসনকর্তা হব না, আমি হব এই দেশের স্বঘোষিত প্রেসিডেন্ট। অর্থাৎ তিনি নিজেকেই নিজে প্রেসিডেন্ট ঘোষণা করে বসে থাকেন এবং তিনি ইস্কান্দার মির্জাকে পদ থেকে সরিয়ে দেন এবং স্বঘোষিত প্রেসিডেন্ট হন। এবং স্বঘোষিত প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে তিনি করেন কি জানো, এই যে সামরিক শাসন, এই সামরিক শাসনটা বিলুপ্ত করেন। অর্থাৎ সামরিক শাসন বলেও যে কোন একটা বিষয় ছিল, তিনি সেটাকে নাই করে ফেলেন, অর্থাৎ আর্মিদের কন্ট্রোল দেশ থেকে তিনি উঠাই দেন এবং নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করার মাধ্যমে তিনি একটা সরকার ব্যবস্থা চালু করেন। এবং এই যে সরকার ব্যবস্থা, এইটাকে তিনি নামকরণ করেন একটা নতুন নাম, সেটা হচ্ছে মৌলিক গণতন্ত্র। মৌলিক গণতন্ত্র বলে উনি একটা সরকার চালু করেন এবং সেই সরকার যেহেতু তোমার রাষ্ট্রপতি শাসিত সরকার এবং সেই সরকারে আর্মিদের কোনো হস্তক্ষেপ আসলে ছিলই না। এবং মৌলিক গণতন্ত্র বলতে এমন একটা শাসন ব্যবস্থা বোঝানো হয় ভাইয়া, যেখানে চার স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ছিল, চার স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ছিল এবং এই চার স্তর বিশিষ্ট স্থানীয় সরকারের মাধ্যমে, স্থানীয় সরকারের মাধ্যমে, সরকার ব্যবস্থার মাধ্যমে তিনি পশ্চিম পাকিস্তান বা হোল পাকিস্তানের স্বঘোষিত প্রেসিডেন্ট হয়ে যান ভাইয়া। অর্থাৎ তিনি মৌলিক গণতন্ত্র চালু করেন। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আসলে আইয়ুব খান কোন দুইটা কাজ করছিলেন, মেনলি কিন্তু আইয়ুব খান প্রথম যে কাজটা করছেন সেটা হচ্ছে তিনি সামরিক শাসন বলে যে একটা বিষয় ছিল সেটাকে তিনি তুলে দিচ্ছেন এবং সেকেন্ড যে কাজটা করছেন সেটা হচ্ছে মৌলিক গণতন্ত্র নামে একটা নিউ কনসেপ্ট তিনি তুলে ধরছেন সবার সামনে, যে মৌলিক গণতন্ত্র বলে একটা বিষয় আছে। এবং সেই মৌলিক গণতন্ত্র বলতে যদি আমরা কোনো কিছু বুঝি, সেটা হচ্ছে চার স্তর বিশিষ্ট স্থানীয় সরকার, যেই যে আমরা যে বলি না উপজেলা, জেলা, বিভাগ, তারপর ওয়ার্ড কাউন্সিল, এই যে বিষয়গুলো, এগুলোই কিন্তু ভাইয়া স্তর বিশিষ্ট সরকার বা স্থানীয় সরকার। আমি আশা করি তোমরা স্থানীয় সরকার সম্পর্কে যথেষ্ট আইডিয়া রাখো এবং এই স্থানীয় সরকার সম্পর্কে যে মেইন কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু আমাদের আইয়ুব খান, যিনি ছিলেন স্বঘোষিত একজন প্রেসিডেন্ট এবং ইস্কান্দার মির্জার সাথে বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক স্যার স্যার দিয়ে দিলাম, বিশ্বাসঘাতক একজন ব্যক্তিত্ব তিনি হচ্ছেন, এই দুইটা কনসেপ্টের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেন। আচ্ছা, এত সময় পর্যন্ত যা যা বুঝাচ্ছি আশা করি বা খুবই বোরিং লাগতেছে না, তোমাদের ইন্টারেস্টিং লাগতেছে আশা করি, একটু হলেও ইন্টারেস্টিং লাগতেছে বিষয়গুলো বা তোমরা নিতে পারতেছো বিষয়গুলো যেগুলো আমি আসলে বুঝাইতে চাইতেছি। তো 1958 সাল পড়ে ফেললাম, তাহলে আমি কোথায় আছি এখন, 1958 সালের আমরা কি পড়ছি, সামরিক শাসন। আমরা ভাইয়া 1954 সালে যুক্তফ্রন্ট পড়ছি, 1956 সালের কি পড়ছি, সরি 1955 সালের সংবিধান পড়ছি, 1957 সালের কাকমারি সম্মেলন পড়ছি এবং এরপর পড়ছি 1958 সালের সামরিক শাসন। এখন আমরা পড়বো 1969 সালে। চলো দেখে নিই 1969 সালে কি এমন ঘটনা ঘটছিল। ও আচ্ছা, একটা জিনিস বাদ চলে গেছে, এটা হচ্ছে 1965 সাল। 1965 সালে হয় ভাইয়া ভারত পাক যুদ্ধ। আচ্ছা দেখি আমি এখানে শুরু করব, ভারত ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ সেটাকেই কিন্তু মেনলি বলা হয় ভারত পাক যুদ্ধ, যেটা হয় 1965 সালে। চলো এখন আমরা এটা শুরু করব। আচ্ছা, ক্লাসে কি সবাই আছেন বা ক্লাস কি বুঝতেছেন, যারা যারা আছেন, বুঝাবুঝি তো বিষয় না আসলে, জেনারেল নলেজ তো বুঝাবুঝির বিষয় না। জেনারেল নলেজ হলো তুমি জিনিসটাকে কতটুকু নিতে পারতেছো বা তোমার কাছে জিনিসটা কতটা এন্টারটেইনমেন্ট লাগতেছে, তোমার কাছে সহজ কথা হইলো এন্টারটেইনমেন্ট কতটুকু লাগতেছে, ডিপেন্ডস অন ইউ। তোমার কাছে যদি এনজয়েবল লাগে জিনিসটা, তুমি যদি এনজয় করতে পারো জিকেটা, বা জিকে যদি পড়তে তোমার বোরিং যদি একবার লেগে যায় তাহলে কিন্তু জিকে তোমার কখনই ভালো লাগবে না। তো বোরিংনেস যেন না লাগে বা জিকে পড়তে যেন তুমি কি বলে এটাকে কোনো হজবরল যেন অবস্থা না হয়, হজবরল, অর্থাৎ তুমি যেন বুঝো যে আসলে আমাকে কি পড়তে হবে, কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে, পড়তে হবে এবং কি 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 পড়তে হবে না, এই দুইটা জিনিস যদি তোমরা বুঝে যাও বা যদি একবার বুঝো যে আসলে সঠিক উপায় কিভাবে পড়তে হবে, তাহলে কিন্তু তোমার যে জিকে যেটা বা জেনারেল নলেজ যেটা আমি বলি সেটা কিন্তু অনেক ইজি মনে হবে এবং খুবই এনজয়েবল মনে হবে। প্লাস তোমরা মেডিকেলেও যেমন জিকে ভালো করতে পারবা তেমন ঢাকা ইউনিভার্সিটি ঘ ইউনিটের জন্য তোমরা ভালো প্রিপারেশন নিয়ে তোমরা জিকে আনসার করতে পারবে এবং তোমাদের জিকে নিয়ে এত প্যারাও হইতে হবে না। ওকে, তো এখন আমরা যে টপিকে আছি সেই টপিকটা হচ্ছে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ। ভাইয়া ভারত পাকিস্তান যে তোমার দা কুমড়া সম্পর্ক, এটা তুমি আমি খুব ভালো মতো জানি, আমরা বলিউডের কল্যাণে বা যারা আমরা একটু বিশ্ব রাজনীতি সম্পর্কে ধারণা রাখি তারা সবাই জানি যে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক কখনোই ভালো ছিল না বা আশা করা যে ভালো হবেও না, ভালো যাচ্ছেও না। অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কখনোই ভারত পাকিস্তানের যে সম্পর্ক সেটা কিন্তু ভালো ছিল না। তো একটা দেশের সাথে যদি সম্পর্কই ভালো না থাকে তাহলে যুদ্ধ বাধাটা অবসম্ভাবী। এবং যুদ্ধ হয় মোট চারবার ভাইয়া, প্রথম, দ্বিতীয়, তৃতীয়
এবং চতুর্থ অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় চারটা, প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ, দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ, তৃতীয় এবং চতুর্থ। প্রথম যে ভারত পাকিস্তান যুদ্ধ সেটা মেইনলি হয়েছিল কাশ্মীরকে নিয়ে। আমরা জানি কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ, এত সুন্দর জায়গা। সেই কাশ্মীর হয় এটা ভারতের হবে নয় পাকিস্তানের হবে, অর্থাৎ ভারত ক্লেম করে যে এটা তাদের, পাকিস্তান ক্লেম করে যে এটা তাদের, অর্থাৎ এই নিয়ে হচ্ছে তাদের দ্বন্দ্ব। এবং 1965 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে নিয়ে যুদ্ধ লাগে এবং সেই যুদ্ধটা অনেক মারাত্মক আকারে চলে যায়, যখন তারপরে হচ্ছে বিশ্ব যে দেশগুলো রয়েছে তাদের হস্তক্ষেপের কারণে ভারত পাকিস্তানের যুদ্ধটা থামে। এছাড়া তো আর কতবার, দ্বিতীয় টাইমে যখন যুদ্ধ লাগে সেই টাইমটা হচ্ছে তোমার তাসখন্দের চুক্তির জন্য লাগে, তাসখন্দ চুক্তি। এই তাসখন্দ চুক্তি নামে একটা চুক্তি আছে, এই তাসখন্দ চুক্তির মাধ্যমে, এটা ইন্টারন্যাশনাল বিষয় আমাদের এত জানতে হবে না, এই তাসখন্দ চুক্তি জাস্ট বলার জন্য বলছি। এই তাসখন্দ চুক্তির মাধ্যমে কিন্তু দ্বিতীয় যে যুদ্ধটা সেটা কিন্তু থেমে গিয়েছিল, অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে যে দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছিল সেটা কিন্তু তাসখন্দ চুক্তির মাধ্যমে থেমে গিয়েছিল, অর্থাৎ স্টপ করা হয়েছিল, স্টপ। তৃতীয় যে যুদ্ধ সেটা কিন্তু সেটার সাথে তোমার আমার যে মুক্তিযুদ্ধ সেটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ 1971 সালের যে 3রা নভেম্বরের যে যুদ্ধ, অর্থাৎ যে এয়ার স্ট্রাইকটা যে হয়েছিল সেই এয়ার স্ট্রাইকটা কিন্তু মেইনলি ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ। এবং সর্বশেষ 1999 সালের যে যুদ্ধ, অর্থাৎ সবচেয়ে যে ভয়ানক যে যুদ্ধটা ছিল যেটাকে বলা হয় হচ্ছে কার্গিলের যুদ্ধ, এইটা ছিল ভাইয়া সবচেয়ে মারাত্মক একটা যুদ্ধ। এবং এই যুদ্ধে ভারত বলো বা পাকিস্তান বলো দুইও দেশেরই মারাত্মক ক্ষতি হয় এবং তাদের দেশের অনেক হাজার হাজার তোমার সৈন্য মারা যায় এবং আর্মি অফিসার্স মারা যায়। তো ভারত পাকিস্তানের মধ্যে চারটা যুদ্ধ আমরা মনে রাখবো, বিশেষ করে কার্গিলের যুদ্ধ এবং কাশ্মীরের যুদ্ধটা আমরা মনে রাখবো যেটা 1965 সালে হয়। এবং 1999 সালে যে যুদ্ধটা হয় ভাইয়া সেই যুদ্ধটার মূল কাহিনী কিন্তু ছিল মেইনলি কাশ্মীর, অর্থাৎ কাশ্মীর কি ভারতের না কাশ্মীর পাকিস্তানের, এই দুইটাকে নিয়ে কিন্তু মেইনলি কনফ্লিক্ট যেটা সেটা কিন্তু হয়েছিল কনফ্লিক্ট। আচ্ছা আমরা একটা মাঝখানে ইংলিশ পড়ে ফেলি, কনফ্লিক্ট মানে হচ্ছে যুদ্ধ। আচ্ছা আচ্ছা, যুদ্ধের আরেকটা সিনোনিম কি বলতে পারি? ওয়ার। ওকে আচ্ছা, আর ভারত পাকিস্তান যেহেতু কি বলে এটাকে এনিমি। আচ্ছা তো এই জিনিসগুলো আমরা জেনে ফেললাম। তো আমরা কিন্তু ভাইয়া দেখো 1935 সাল থেকে খুব কম জিনিস জানবো, কারণ এটা ইন্টারন্যাশনাল বিষয় ভাইয়া। এই যে ভারত পাকিস্তানের বিষয় এটা কিন্তু ইন্টারন্যাশনাল বিষয়, আমি তোমাদের বারবার বলতেছি ইন্টারন্যাশনাল বিষয়গুলো কিন্তু আমাকে পড়তে হবে না, আন্তর্জাতিক বিষয় তোমার আমার সিলেবাসে নেই, তোমার আমার সিলেবাসে জাস্ট বাংলাদেশ কেন্দ্রিক। তো আমাদের এই যে স্লাইডের যে বিষয়গুলো এত গুরুত্ব সহকারে জানার দরকার নেই। আচ্ছা তাহলে আমরা কি পড়ে ফেললাম ভাইয়া, আমরা 1965 সাল পড়ছি, এই যে 1965 সালের যে ভারত পাকিস্তান যুদ্ধ সেটাও কিন্তু আমরা পড়ে ফেলছি ভাইয়া। এখন আমরা পড়বো, দেখি তো দেখি আমাদের পরের স্লাইডে কি আছে। 1965 সালের যুদ্ধ শেষ, চলে আসলাম 1966 সালে, 1966 সালের 6 দফা দাবিতে চলে আসলাম। চলো আমরা 1966 সালের 6 দফা দাবি পড়া শুরু করি। ওকে, 6 দফা দাবি, দেখতেই পাচ্ছ চিত্রে মানুষটাকে তো আমরা সবাই চিনি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 6 দফা ভিত্তিক সাহিত্য শাসন দিতে হবে, এই টাইপের একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি। এই ব্যানার ব্যানারটাই মূলত আমাদের যে 6 দফা দাবি যেটা 1966 সালে উত্থাপন করা হয় সেই 6 দফা দাবিকে কি বলে এটাকে এক্সপ্রেস করতেছে। ওকে আচ্ছা, দেখি তো তোমরা ক্লাসে কে কে আসো, আমি একটু দেখে ফেলি যে বা এগুলো বুঝতেছো কিনা আমার জিনিস। ওকে দেখো ভাইয়া, আচ্ছা তোমরা একটু ক্লাসে আসো কিনা, যে 11 না 12 জন দেখতেছি মাত্র, এত কম মানুষজন, আমি কি বলো ফেড আপ হয়ে গেছি এই বিষয়টা দেখে যে তোমরা এত কম মানুষজন। দেখি তোমাদের একটু উজ্জীবিত করি, একটা প্রশ্ন উত্তর দাও তো আমাকে, একটা প্রশ্ন করি তোমরা এটা কমেন্টে জানাও, সেই প্রশ্নের উত্তর মাধ্যমে তোমাদের আবার একটু উজ্জীবিত করি আমি। উজ্জীবিত ফর্মুলা হচ্ছে যুক্ত ফ্রন্টের যে নির্বাচন আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি, বলো তো এই যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল? দেখি তো বলো তো যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল, এটা আমাকে কমেন্টে দ্রুত জানাও। দেখি কে আগে জানাইতে পারো, ফার্স্ট কে হয় আমি একটু দেখি, কমেন্টে কে আগে জানাইতে পারো আমাকে যে যুক্ত ফ্রন্টের প্রতীক কি বা যুক্ত ফ্রন্টের প্রতীক কোনটা ছিল। 1954 সালে যে যুক্ত ফ্রন্টের নির্বাচন কিছুক্ষণ আগে যে পড়ে আসছি, সেই 1954 সালে যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল খুব দ্রুত জানাও। দেখি আমি কমেন্ট এখন তাকাই দিচ্ছি, আমি কমেন্টের দিকে দেখি কে কমেন্ট সবার আগে করো, আমি এটা দেখবো। কেউ কি পারো না তাহলে আমি কি পড়াইলাম? এই তোমরা যদি নাই পারো যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল তাহলে আমি পড়াইলাম কি এত সময়? যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল কেউ কি জানাইতেছো না? না কেউ ক্লাসেই নেই, তোমরা ক্লাসে কয়জন আছো? নৌকা, আচ্ছা জিম লুমিনি, নামটা এমন কেন? আচ্ছা প্রথম আনসার আমি পেয়ে গেছি কার কাছ থেকে, জিম লুমিনি। আচ্ছা নামটা এমন কেন, অদ্ভুত অদ্ভুত লাগতেছে আমার, জিম লুমিন। আচ্ছা সে বলছে নৌকা, কারেক্ট, যুক্ত ফ্রন্টের প্রতীক কিন্তু নৌকা, এটা হচ্ছে যুক্ত ফ্রন্টের প্রতীক। ওকে তো আমরা একটু সাইড টক একটু সেরে আসলাম। এখন যে জিনিসটা আমরা পড়তেছি বা যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে 1966 সালের 6 দফা, অর্থাৎ যেটা ছিল আমাদের মুক্তির সনদ,
অর্থাৎ ছয় দফা দাবির আরেক নাম হচ্ছে মুক্তির সনদ। মুক্তির সনদ অর্থাৎ এই দফার মাধ্যমে বাংলার যত দাবি বা আমাদের বাঙালিদের যত দাবি সেটা পশ্চিমাদের সামনে উপস্থাপন করা, এর জন্য এটাকে বলা হয় আমাদের মুক্তির দাবি। ওকে ভাইয়া, আচ্ছা ওয়েট 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 একটা মিনিট। আচ্ছা, মুক্তির দাবি, আমি তোমাদের একটা প্রশ্ন দিয়ে একটু বলি যে তোমরা কি করবা, সেটা হচ্ছে আমাকে বলতো প্রথম সামরিক শাসন কে জারি করেন, প্রথম সামরিক শাসন কে জারি করেন, অর্থাৎ পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন, এই প্রশ্নটার আনসার আমাকে দাও তো দ্রুত। জারি করেন, দেখি তোমরা একটু ক্লাসে তোমাদের একটু উজ্জীবিত রাখা লাগে মাঝে মধ্যে, কারণ অনলাইন ক্লাস, কে কোথায় থাকো, আর অনলাইনের ভিতরে একবার আসলে ফেসবুকে স্ক্রল করতে করতে অন্যদিকে চলে যাও। শাবাস আসমা বেগম, সুন্দর মতো আনসার দিছো যে আওয়ামী লীগের, মুসলিম লীগের ছিল হেরিকেন এবং আওয়ামী লীগের ছিল বোট, সুন্দর মতো আনসার দিছো, থ্যাংক ইউ। আর ইফতেখার আহমেদ রাশিদ লেখছো নৌকা, থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে, তোমাদের আনসার যা যারা করছো ঠিকই লেখছো। ওকে, তোমরা এই আনসারটা দ্রুত দাও যে প্রথম সামরিক আইন কে জারি করে, প্রথম সামরিক শাসন কে জারি করেন, এটা একটু আমাকে দ্রুত জানাও। এবং এখনো আমি বারবার বলতেছি, তোমরা তোমাদের বন্ধু যারা রয়েছে যারা মেডিকেল এই বছর পরীক্ষা দিতে চায়, 22 ব্যাচ এবং 21 ব্যাচের যারা তোমার সেকেন্ড টাইম রয়েছে, সেকেন্ড টাইম যারা রয়েছে, দ্রুত তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে দাও, এবং যে এই যে ক্লাসটা সেটা তোমরা শেয়ার করে দাও, তোমাদের ফিডে শেয়ার করো বা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, মেনশন করে জানাই দাও যে ক্লাস হচ্ছে এবং ক্লাসটা যে সে যেন প্রেজেন্ট থাকে। তো আমাকে জানাও যে প্রথম সামরিক শাসন কে জারি করেন। ওকে, দ্রুত জানো প্রথম সামরিক শাসন কে জারি করেন, প্রথম সামরিক শাসন কে জারি করেন, আমি দেখতেছি, আমি তাকাই রইছি সের দিকে যে আনসার দিকে, কে আগে আনসার দাও, দ্রুত জানো। আমি দেখতেছি কে ই করতেছো, কে আনসার জানাইলা, দেখি তো আমি প্রথম সামরিক শাসন আমি বলছি, প্রথম সামরিক শাসন কে জারি করেন, এটা দেখি তো কি আনসার দিলা, আমি আমার লাইভই দেখতেছি না নাকি, নাকি লাইভ বুঝাই দিতেছি না, দেখি তো আনসার কে দিলা প্রথম সামরিক শাসন। আচ্ছা ও, অনেকে দিছো, ইস্কান্দার মির্জা, ইস্কান্দার মির্জা, শাবাশ, থ্যাংক ইউ, আনসার হয়েছে যে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, শাবাশ। হ্যাঁ হ্যাঁ, মির্জা কাকার বলাটা মানে কি বলে হাস্যরসাত্মক হইলে জিনিসটা সেম, আনসারটা বড় সুন্দর লাগলো আমার, মির্জা কাকা। আচ্ছা, মির্জা কাকা অনেক আউল ফাউল কাজ করছে আমাদের এই পূর্ব পাকিস্তানে নিয়ে, মির্জা কাকা কিন্তু অনেক ফাউল ফাউল ডিসিশন নিয়েছিল, মানে নিছিল আর কি, যে আমাদের অপোজিটে অনেক উল্টাপাল্টা ডিসিশন তিনি কিন্তু নিয়েছিলেন। ওকে, তো আচ্ছা, আনসার তোমরা দিলা, ধন্যবাদ তোমাদের সবাইকে। এখন আমরা চলে যাই যে ছয় দফা দাবিকে আমার মুক্তির সনদ বলা হয়েছে। দেখো মানুষটাকে আমি চিনতে পারছি, তিনি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করে, তোমার যদি প্রশ্ন আসে যে ছয় দফা দাবি কে উত্থাপন করে, আনসার হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান তিনি এই ছয় দফা দাবি উত্থাপন করেন, শেখ মুজিবুর রহমান। এখন কথা হচ্ছে এই যে তিনি যে একটা প্রস্তাব উত্থাপন করেন, এটার ভিত্তি কি ছিল ভাইয়া, মানে উনি কোনটার উপর বেস করে এই দফাটা দেন, ভিত্তি কি ছিল, এভাবে যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে তুমি সুন্দর মতো বলে দেবা লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে বঙ্গবন্ধু ছয় দফা দাবি উত্থাপন করেন, এবং লাহোর প্রস্তাবটা কার মাধ্যমে উত্থাপিত হয়েছিল জানো ভাইয়া, শেরে বাংলা একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হকের মাধ্যমে লাহোর প্রস্তাবটা উত্থাপিত হয়েছিল, এবং এই লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করেই তোমার বঙ্গবন্ধু 1966 সালে ছয় দফা যে দাবি সেটা কিন্তু উত্থাপন করে। এবং এই যে ছয় দফা দাবি যেটা ভাইয়া, এই ছয় দফা দাবিটা কিন্তু আরেকটা নাম আছে ভাইয়া, এই মুক্তি সনদ তো বুঝলাম বাংলা নাম, জানো একটা ইংলিশ নাম আছে, সেটা হচ্ছে ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা, তোমাদের আমি একটা ইতিহাস একটু কাহিনী বুঝাই যে ম্যাগনা কার্টা নামটা কেন হইলো। তোমরা যত জিকে বইটা পড়বা সব জিকে বইয়ে দেখবা যে ছয় দফা দাবির আরেক নাম ম্যাগনা কার্টা। তোমার মনে এখন আমি জানি না যে প্রশ্ন আসে আসবে কিনা যে ম্যাগনা কার্টা কেন নাম আসলো, কিন্তু 2020 সালে যখন আমি মেডিকেল এডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার মনে এই প্রশ্ন আসছিল যে আসলে ম্যাগনা কার্টা কেন নাম, ওয়াই ম্যাগনা কার্টা। তখন আমি একটু সার্চ করে একটু বই ঘেটে ঘুটে পাইলাম যে ইংল্যান্ডে, ইংল্যান্ডের একজন রাজা ছিলেন, নাম হচ্ছে রাজা দ্বিতীয় হেনরি, রাজা দ্বিতীয় হেনরি, তিনি সালটা বল, সাল মোস্ট প্রবাবলি হচ্ছে 1218 বা 1219 এই সালের দিকে, এই বা ধরো 1215-14 ওই সময় আর কি, ওই সময়ে রাজা দ্বিতীয় হেনরি তার রাজার বা তার রাজ্যের যে মানুষ রয়েছে তাদের উপর কর ধার্য করে, এবং সেই কর ধার্য নিয়ে
তার যে এরিয়ায় যে মানুষগুলো রয়েছে তারা রাজার বিপক্ষে কথা বলা শুরু করেন, অর্থাৎ রাজা এবং তার প্রজাদের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়ে যায় কর ধার্যকে কেন্দ্র করে। তো রাজা দ্বিতীয় হেনরি তার প্রজাদের সাথে একটা শান্তি চুক্তিতে আসে এবং সেই শান্তি চুক্তি ম্যাগনা কার্টা নামক একটা স্থানে হয়েছিল বলে তোমার ওই চুক্তিটাকে বলা হয় ম্যাগনা কার্টা চুক্তি, বুঝছো? তো সেই নামেই আসলে নামটা করা হয় মুক্তি সনদ, বা আমাদের ছয় দফা দাবির আরেক নাম হচ্ছে ম্যাগনা কার্টা। ওকে, এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তোমাদের একটু মাঝখানে বলে দিলাম, এটা এত জানার কিছু না, বা এটা হচ্ছে তোমার পরীক্ষায় আসবে এমন কিছু না আর কি। তো এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবিটা দিলেন, ছয় দফা দাবির কিন্তু একটা দিবস আছে, অর্থাৎ ছয় দফা দিবস এটা কিন্তু পালিত হয় প্রত্যেক বছর, সেটা হচ্ছে 7 জুন। 7 জুন হচ্ছে ছয় দফা দাবি দিবস। এবং এই যে দাবিটা এবার কয়বার ঘোষিত হয় জানো ভাইয়া? কয়বার যদি তোমাকে প্রশ্ন করা হয়, কয়বার ঘোষিত হয় এভাবে যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে তোমাকে আনসার দিতে হবে যে ছয় দফা দাবি তিনবার ঘোষিত হয়। তিনবার ঘোষিত হয়, তিনবার মানে আলাদা আলাদা ভাবে তিনবার ঘোষণা করা হয়, মানে 1966 সালের তিনবার, তিনটা টাইমে আর কি। যদিও তিনটা টাইম তোমাদের পড়া লাগবে না, তাও আমি একটু বলে দিতেছি। একবার হচ্ছে 5 ফেব্রুয়ারি, একবার হচ্ছে 13ই ফেব্রুয়ারি, একবার হচ্ছে 23 মার্চ। এই যে তিনটা টাইম, এই তিনটা টাইমে তিনবার ছয় দফা দাবি উত্থাপন করা হয়। ওকে, তো ছয় দফা দাবি সম্পর্কে ভাই আমরা এতটুকু জানলেই হবে যে ছয় দফা দাবির আরেক নাম মুক্তি সনদ। কে উত্থাপন করে? শেখ মুজিবুর রহমান। কৃষির উপর ভিত্তি করে লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? শেরে বাংলা কে ফজলুল হক। এবং এটার আরেক নাম কি? ম্যাগনাকাটা চুক্তি বা মুক্তির সনদ। এবং এটা কয়বার ঘোষণা করা হয়? তিনবার। কত তারিখ ছয় দফা দিবস পালন করা হয়? 7ই জুন। এইসব তথ্য যদি তুমি জানো এনাফ, মানে তোমার পড়ার জন্য এনাফ, এইসব ইনফরমেশন যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে ভাই চলো আমরা একদম শুরুতে চলে যাই। যে আমরা 1954 সালের এই কাহিনী পড়ে 1966 সালের ইয়েও পড়ে ফেললাম ভাইয়া, 1966 সালের ছয় দফা দাবিও পড়ে ফেললাম। এখন দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। ভারত পাকিস্তান যুদ্ধ পড়ছে 1965 সালের, তারপরে হচ্ছে তোমার 1966 সালের ছয় দফা দাবি থেকে কি কি আসলে পড়া লাগবে তাও কিন্তু আমি তোমাদের বলে দিছি, যে এইসব ইনফরমেশন পড়লেই এনাফ। এরপর চলো আমরা পড়ি আগরতলা ষড়যন্ত্র মামলা, যেটা 1968 সালে করা হয়। আসলে এখানে একটা ষড়যন্ত্র হয়, বা এটা ষড়যন্ত্র না, এটা একটা কূটকৌশল তুমি বলতে পারো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কূটকৌশল বা একটা পরিকল্পনা করেছিলেন যে তিনি পশ্চিম পাকিস্তানিদের যে তোমার আর্মি যে বেস রয়েছে সেই আর্মি বেসে অতর্কিত হামলা করবেন এবং আর্মি বেসদের থেকে যে তোমার অস্ত্র রয়েছে অস্ত্র নিয়ে আসবেন এবং সেগুলো বাঙালিদের জন্য বা বাঙালি যে পুলিশ রয়েছে আর্মি রয়েছে তাদের দিয়ে আমরা একটা সশস্ত্র একটা তোমার যুদ্ধ ঘোষণা করবো। এই টাইপের একটা পরিকল্পনা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, একটা সুদূরপ্রসারী কূটকৌশল ছিল। কিন্তু 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 এইটা ফাঁস করে দেওয়া হয়, অর্থাৎ এই যে তোমার ষড়যন্ত্র কূটকৌশল আর কি, কূটকৌশলটা আসলে তোমার কি বলে এটাকে পরিকল্পিতভাবে বাস্তবায়ন হয়নি। কে ফাঁস করে দিয়েছেন জানো? তোমরা যে ফিজিক্স বই পড়ো না, অর্থাৎ ফিজিক্স কার কোন রাইটারে বই পড়ো তোমরা? আমাদের মেডিকেল এডমিশন টেস্টের জন্য ফিজিক্সের কোন রাইটারে বই পড়া লাগে বলো তো? আমির স্যারের বই পড়া লাগে না? আমির স্যারের বই আমরা পড়ি না? সেই আমির স্যারের নাম থেকেই, আমির স্যারের নাম থেকে আমির হোসেন, আমির হোসেন নামক মানুষটা এই যে ষড়যন্ত্র বা কূটকৌশলের যে পরিকল্পনা সেটা হচ্ছে তোমার ফাঁস করে দেন। অর্থাৎ তিনিও কিন্তু, ইয়েস আমির স্যার, তিনিও কিন্তু এই আগরতলা যে পরিকল্পনা সেই পরিকল্পনায় কিন্তু এই মানুষটা অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু এই মানুষটা বিট্রে করেছে এবং বিট্রে করার মাধ্যমে পশ্চিমবাদের এই যে পরিকল্পনা সেটা কিন্তু জানিয়ে দেন এবং সবাই ধরা পড়ে যায়, সহজ কথায় ধরা পড়ে যান। অর্থাৎ মোট 35 জন আসামি, আসামি মোট সংখ্যা কয়জন? মোট আসামি হচ্ছে 35 জন, মোট আসামি 35 জন। 35 জন আসামির বিরুদ্ধে মামলা করা হয়, অর্থাৎ তাদের মামলা করা হয় কি জানো? দেশদ্রোহী, অর্থাৎ বঙ্গবন্ধু এবং তার ওই দেখো, এই হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার এই দেখো পিছনে তাজউদ্দিন আহমেদ, অর্থাৎ এই মানুষগুলো হচ্ছে কি করছে, দেশদ্রোহীমূলক কাজ করছেন। অর্থাৎ তারা পাকিস্তানিদের বিরুদ্ধে কোনো একটা পরিকল্পনা করেছে, এর জন্য তাদের দেশদ্রোহী মামলায় তাদেরকে মামলায় কাঠগড়ায় দাঁড়া করানো হয়। অর্থাৎ এই প্রশ্ন, এই জায়গা থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা কি জানো ভাইয়া? এই যে মোট আসামি যে 35 জন, এই 35 জন আসামির মধ্যে প্রধান আসামিকে, তুমি আমি কি, একটা বাচ্চাও জানবে যে প্রধান আসামি কে হইতে পারে? অবশ্যই এই প্রধান আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে যে প্রধান আসামি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন এই যে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি, এবং উনি হচ্ছেন এক নাম্বার আসামি, এক নম্বর আসামি। তোমার প্রশ্ন আসতেও পারে চাইলে, বুঝছো, যে দুই নম্বর আসামি কে ছিলেন? দুই নম্বর আসামি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন। এটা ইম্পর্টেন্ট না, কিন্তু ভাই একটু বলে রাখলাম জানার জন্য, জানা আর কি। উনি একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, মোয়াজ্জেম
হোসেন, উনি ছিলেন দ্বিতীয় দুই নং আসামি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো পড়তেছি, ঠিক আছে, থ্যাংক ইউ তাসনিয়া আহমেদ বৃষ্টি ভাইয়া, পাশো তুমি যে দ্বিতীয় হচ্ছে মোয়াজ্জেন, থ্যাংক ইউ। এই ইনফরমেশনটা কিন্তু অনেক টিপিক্যাল একটা ইনফরমেশন, সরি অ্যাটিপিক্যাল, নট টিপিক্যাল, ইটস অ্যাটিপিক্যাল। তুমি অ্যাটিপিক্যালটা পারছো, দ্যাটস মিন তুমি সাধারণ জ্ঞান সম্পর্কে অনেক স্টাডি করতেছো, এবং আমাদের জিকের জন্য কিন্তু এই টাইপের স্টাডি করা উচিত। ওকে, তো তোমাদের একটু মাঝখানে একটা টুস করে একটা প্রশ্ন দিয়ে দিই, চলো এই প্রশ্ন আনসার তোমরা আমাকে কমেন্ট বক্সে দিতে থাকো, যে ছয় দফা দাবি দিবস কবে, তোমরা এই আনসারটা আমাকে জানাও তো কমেন্টে, এই আনসারটা দিতে থাকো, তত সময় পর্যন্ত আমরা অন্য টপিকে চলে যাই এবং তোমরা আমাকে আনসারটা দিতে থাকো। ওকে, তো আমরা আগরতলা মামলা সম্পর্কে পড়লাম যে ফাঁস করে দিচ্ছেন আমির হোসেন, মোট আসামি 35 জন, এক নম্বর আসামি হচ্ছেন শেখ মুজিবুর রহমান, দুই নম্বর আসামি হচ্ছেন মোয়াজ্জেম হোসেন, এবং 17 নম্বর যে আসামি ভাইয়া, 17 নং আসামি সম্পর্কে আমরা একটু জানবো, কারণ 17 নম্বর যে আসামি সেই মানুষটা ছিলেন সার্জেন্ট জহুরুল হক। সার্জেন্ট জহুরুল হক কেন ভাই, আমি 2-3 বাদ দিয়ে আমি কেন 17 নম্বরে চলে গেলাম, এটা একটু তোমাদের বলতেছি। কারণ এই যে মানুষটা আছে না সার্জেন্ট জহুরুল হক, সেই মানুষটাকে হত্যা করা হয়। আচ্ছা, এই তো সবাই তোমার আনসার দিতেছো, 7 জন, থ্যাংক ইউ। এই যে তোমার যে মানুষটা, থ্যাংক ইউ তাসনিয়া, সুন্দর মতো আনসার দিচ্ছ, সার্জেন্ট জহুরুল হক, সাবাস। সার্জেন্ট জহুরুল হককে তোমার আর্মি বেস বা যেটা হচ্ছে ঢাকা সেনানিবাস, ঢাকার সেনানিবাসে গুলি করে হত্যা করা হয়, ঢাকা সেনানিবাসে ওনাকে গুলি করা হয় এবং গুলি করে তাকে হত্যা করা হয়, সার্জেন্ট জহুরুল হক। এই যে সার্জেন্ট জহুরুল হককে যখন হত্যা করা হয়, তখন ওনার স্মরণে, মানে এই ওনাকে হত্যা করার সময় হচ্ছে তোমার এই যে বিষয়টা, 1969 সালে ওনাকে হত্যা করা হয়, এর ফলে কিন্তু গণ অভ্যুত্থানের শুরু হয় আর কি। তো গণ অভ্যুত্থান একটু পরে পড়ব, তো ওনাকে যে হত্যা করা হয় সেটা স্মরণে বিজয় কেতন কিন্তু প্রতিষ্ঠা করা হয়, বিজয় কেতন। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বিজয় কেতন কার স্মরণে তৈরি করা হয়, তুমি কিন্তু সুন্দর মতো আনসার দিয়ে দিবা, সার্জেন্ট জহুরুল হকের স্মরণে। এবং উল্টাও প্রশ্ন আসতে পারে যে সার্জেন্ট জহুরুল হকের স্মরণে কি তৈরি করা হয়, বিজয় কেতন। ওকে, আচ্ছা আমি তো দেখে আসি, ছয় দফা দাবি দিবসের এটা আনসার কে কে দিছো, এই তো 7 জন, 6 দফা দিবি, 7 জন, পারফেক্ট, এই তো, ঠিক আছে। অর্থাৎ 6 দফা দাবি আমরা পড়ে ফেলছি, আমরা কিছুক্ষণ আগে পড়ছি যে 7 জুন উত্থাপন করা হয়, সরি উত্থাপন তো না, পালিত হয় আর কি এই দিবসটা। ওকে, তো দেখো আমি কি বলছি, 1968 সালের যে আগরতলা মামলা, এটা সম্পর্কে তোমার কি জানতে হবে, প্রথমে জানতে হবে এই যে পরিকল্পনা, এটা ফাঁস করে দিচ্ছেন আমাদের ফিজিক্স বইয়ের রাইটার আমির স্যার, মোট আসামি 35 জন, প্রধান আসামি শেখ মুজিবুর রহমান, দ্বিতীয় আসামি লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, সার্জেন্ট জহুরুল হক হচ্ছেন 17 নং আসামি, তিনি ঢাকা সেনানিবাসে গুলি করে তাকে হত্যা করা হয়, তার স্মরণে বিজয় কেতন তৈরি করা হয়, এবং এবং তো এই তো শেষ, আর কিছু আমাদের পড়া লাগবে না। ও একটা জিনিস একটু পড়তে হবে, সেটা হচ্ছে এই যে তোমার যে ষড়যন্ত্র মামলাটা, এই ষড়যন্ত্র মামলা প্রত্যাহার কবে করা হয়, অর্থাৎ তুলে ফেলা হয়, তারা বুঝে যে এটা আসলে ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে 1969 সালে, 1969 সালে এটা প্রত্যাহার করে ফেলা হয়, অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 1969 সালে। তো ভাইয়া দেখো, আমরা কিন্তু দেখো পড়তে 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 কিন্তু অনেকখানিতে এসে পড়ছি ভাইয়া, দেখো আমরা 1969 সালেও চলে আসছি এবং 1969 সালেও কিন্তু আমরা সাকসেসফুলি শেষ করে ফেলছি। পড়া কি খুব কঠিন লাগতেছে, বা কিছু কি বুঝতেছো কিভাবে আসলে পড়া উচিত, বা কি একটা মেইনটেইন করে, একটা কি বলে এটাকে, সুডুকু মেইনটেইন করে যে পড়াশোনা করা উচিত, যে পাকিস্তান আমল দুই যে পড়া শুরু করছি আবল তাবল ভাবে পড়লে হবে না, তোমাকে একটা সিরিয়াল মেইনটেইন করে পড়তে হবে, যে 1954 সালের যুক্ত ফ্রন্ট, তুমি যেন এভাবে বলতে পারো যে আসলে আমি কি পড়লাম, 54 সালের যুক্ত ফ্রন্ট, 55 সংবিধান, 57 কাকমারি, 58 কি হয়েছে সামরিক, তারপর 65 ভারত পাকিস্তান যুদ্ধ, 69-এর সরি এখন পড়বো, আর 1966 সালের 6 দফা দাবি। এখন আসি, 6 দফা দাবি শেষ, 68 ষড়যন্ত্র শেষ, চলে আসলাম ভাই আমরা 1969 সালের গণ অভ্যুত্থান, অর্থাৎ একদম আমরা বাঙালির একদম ফুলে ফুসে উঠি এবং পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন শুরু করি। দেখো ভাইয়া, আমি কিন্তু প্রাচীনতম দৈনিক আজাদ পত্রিকার একটা কাটিং নিয়েছি, এবং আজাদ পত্রিকার এই যে কাটিং, কাটিংটা তোমরা যদি দেখে থাকো, দেখো কি লেখা এখানে, দেখো তো লেখা হচ্ছে পুলিশের গুলিতে ছাত্র নিহত, এবং এই যে ছাত্র যে ছবিটা দেখতেছো, এই যেখানে একটা ছবি দেখতেছো ছাত্রের, এই ছাত্রের নাম কি তোমরা কেউ বলতে পারবা, দেখি তো এই ছাত্রের নামটা তোমরা কেউ বলতে পারো কিনা, এই যে লেখা যে পুলিশের গুলিতে ছাত্র নিহত দৈনিক আজাদ পত্রিকায়, এই যে ছাত্রের যে ছবিটাও দেওয়া, তোমরা কি বলতে পারবা এই ছাত্রের নাম কি, দেখি তো কেউ পারো কিনা এই ছাত্রের নাম কি। আচ্ছা আমি কমেন্ট দেখতেছি, বলতো এই ছাত্রের নাম কি ছিল, এক্স্যাক্টলি তাসনিয়া, সুন্দর আনসার করছে, আসাদ, ইয়েস পারফেক্ট, এই মানুষটার নাম ছিল আসাদ, উনি ছিলেন সেই নিহত ছাত্র, এবং উনি কোথাকার ছাত্র ছিলেন, উনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির হিস্টোরি ডিপার্টমেন্টের ছাত্র, অর্থাৎ ইতিহাসের ছাত্র ছিলেন তিনি,
ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, ওনাকে হত্যা করা হয় আসাদকে, এবং ওনাকে হত্যা করা হয় হচ্ছে 20 জানুয়ারি। 20 জানুয়ারি, এই যে 20 জানুয়ারি ওনাকে হত্যা করা হয়, এরপর থেকে 20 জানুয়ারি কি দিবস পালন করা হয় জানো? আসাদ দিবস, আসাদ দিবস হিসাবে পালন করা হয় 20 জানুয়ারিকে। এবং এই আসাদ, এই যে আসাদ যে মারা গেছেন, তার স্মরণে আমাদের যে প্রকৃত প্রকৃতি কবি যাকে বলা হয় শামসুর রহমান, তিনি একটা শামসুর রহমান তিনি একটা রচনা লেখেন, সেটা হচ্ছে আসাদের শার্ট। আসাদের শার্ট অর্থাৎ আসাদের শার্ট, এটা উনি উৎসর্গ করেন শহীদ আসাদের উদ্দেশ্যে। আসাদের শার্ট এটা উনি লেখেন আর কি। কে লেখছেন তোমাকে যদি প্রশ্ন করা হয়, শামসুর রহমান। কার উদ্দেশ্যে? আসাদের উদ্দেশ্যে। আসাদ কে ছিলেন? ঢাকা ইউনিভার্সিটি হিস্টোরি ডিপার্টমেন্টের ছাত্র, তাকে হত্যা করা হয় 20 জানুয়ারি। এখন এই যে গণ অভ্যুত্থান, আসলে গণ অভ্যুত্থানটা ছিল ছাত্রদের আন্দোলন ভাইয়া, অর্থাৎ ছাত্ররা আন্দোলন করেছিল, তারা মোট 11 দফা নিয়ে আন্দোলন করে। কয় দফা? 11 দফা দাবি নিয়ে আন্দোলন করে, এবং এই 11 দফা আন্দোলন বা 11 দফা দাবি বাস্তবায়নের জন্য তারা মাঠে নামে আর কি, সহজ কথায়। তো সেখানেই আসলে পুলিশরা তাদের উপর কি করে, এটা যে গুলি বর্ষণ করে। তো এই শহীদ আসাদ যিনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তিনি ছাড়াও নবকুমার ইনস্টিটিউট নামক একটা প্রতিষ্ঠান ছিল তৎকালীন সময়ে, নবকুমার ইনস্টিটিউট। এই নবকুমার ইনস্টিটিউটের একজন ছাত্র ছিলেন, সেই ছাত্রের নাম হচ্ছে মতিউর, সেই ছাত্রের নাম হচ্ছে মতিউর, তাকেও কিন্তু হত্যা করা হয় ভাইয়া। ওই 11 দফা আন্দোলনের সময় তিনি যখন আন্দোলনের জন্য মিছিলে ছিলেন, সেই মিছিলে আসাদকে যেমন হত্যা করা হয়, নবকুমার ইনস্টিটিউটের মতিউরকেও হত্যা করা হয়। ওকে, তো আমরা কিন্তু আর একটা জিনিস জানবো, যে 1969 সালে তিনজন মানুষের মৃত্যু আমরা জানবো, একটা হচ্ছে আসাদ, একটা হচ্ছে শহীদ মতিউর, আরেকটা হচ্ছে আরেকজন মানুষ আছে, সেই মানুষটা হচ্ছে ভাইয়া, তিনি হচ্ছেন 18ই ফেব্রুয়ারি মারা গেছেন, অর্থাৎ 1969 সালের 18ই ফেব্রুয়ারি তিনি শহীদ হয়েছেন, 18ই ফেব্রুয়ারি। এই মানুষটা হচ্ছেন একজন শিক্ষক ভাইয়া, একজন শিক্ষক। এই শিক্ষক হচ্ছেন, তিনি মেইনলি ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ, মোহাম্মদ মানে নাই ওনার নামে, শামসুজ্জোহা, শামসুজ্জোহা। এই ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা যিনি রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, তিনি হচ্ছে 18ই ফেব্রুয়ারি 1969 সালে সেই পুলিশের গুলিতে এবং সেই আন্দোলনে গিয়ে তিনি মৃত্যুবরণ করে ভাইয়া, বা শহীদ হন তিনি। তো আমরা কিন্তু 1969 সম্পর্কে যা জানা দরকার ততটুকুই কিন্তু জানলাম ভাইয়া। একটা জিনিস একটু জানবো, যেটা আমি মুক্তিযুদ্ধের ক্লাসে আসলে পড়িয়েছিলাম, একটা পেজ নিয়ে আমি একটু জানি জিনিসটা, সেটা হচ্ছে এই যে আমরা বলি ভাইয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আসলে ওনার মেইন নাম কিন্তু এইটা, ওনার পিতৃপ্রদত্ত নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। তাহলে আমরা যে সামনে বলি, একটা বলি জাতির জনক আর একটা বলি বঙ্গবন্ধু, তাহলে আমরা যে, আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি যে জাতির জনক এবং বঙ্গবন্ধু এই দুটোই হচ্ছে আমাদের শেখ মুজিবুর রহমানের উপাধি, বা ওনাকে বলতে পারি খেতাব দেওয়া হয়েছে। অর্থাৎ একটা হচ্ছে জাতির জনক এবং আরেকটা হচ্ছে কি ভাইয়া, বঙ্গবন্ধু, এই দুইটা ওনাকে খেতাব দেওয়া হয়। তো আমাকে তোমাকে মাস্ট ভাই এটা জানতেই হবে, এই দুইটা খেতাব ওনাকে আসলে কে দিয়েছিলেন এবং কোথায় দিয়েছিলেন, একটা জানতে হবে কে দিয়েছিলেন, একটা জানতে হবে কোথায় দিয়েছিলেন। দেখি তো তোমরা পারো কিনা এই অ্যান্সারটা, যে বঙ্গবন্ধুকে জাতির জনক কে দিয়েছিলেন এবং বঙ্গবন্ধু কে দিয়েছিলেন আর কোথায় দিয়েছিলেন। আচ্ছা তোমরা কেটা বলো আর কোথাটাই আমি অ্যান্সার করবো, দেখি বলো তো অ্যান্সার করো। আমি দেখতেছি যে বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধু কেন বলতেছি, শেখ মুজিবুর রহমানকে কে জাতির জনক উপাধি দেন। সাবাস, থ্যাংক ইউ, তাসলে অনেক ভালো জিকে পারো, মানতে হবে। সেটা হচ্ছে তোফায়েল এবং রব, ঠিকই লেখছো, আচ্ছা শর্টকাটে লেখছো আমাকে বোঝানোর জন্য, ঠিকই আছে, সুন্দর মতো হয়েছে। একজন হচ্ছে তোফায়েল এবং আরেকজন হচ্ছে রব। আচ্ছা শুধু কি তাসলিয়ায় ক্লাস করতেছে, আর কি মানুষজন নাই? তোমরা কার আনসার করতেছো না কেন, দেখে আর কি আনসার করতে পারো। ফার্স্ট তো আর তাসনিয়া হয়ে গেছে, সে তো আনসার অলরেডি আমাকে দিয়েই দিছে, যে জাতির জনককে এবং বঙ্গবন্ধুকে। তাসনিয়া আমাকে এইটা বলে ফেলো যে তোমার কোন জায়গায় দেওয়া হয় এই যে উপাধিটা, স্থান কোনটা, এটা একটু আনসার করো। তৎসময় পর্যন্ত আমি এটা খোলাসা করি যে জাতির জনক কে দিয়েছিলেন এবং বঙ্গবন্ধু কে দিয়েছিলেন। ভাইয়া জাতির জনক উপাধিটা দিয়েছিলেন আসম আব্দুর রব। এই যে আসম আব্দুর রব, ওনার কিন্তু আরেকটা পরিচয় আছে ভাইয়া, উনি কিন্তু প্রথম পতাকা উত্তোলক। এটা আমি প্রথম যে আমাদের জিকে ক্লাসটা হয়েছিল গ্রুপে, সেই ক্লাসে কিন্তু বলেছিলাম প্রথম পতাকা উত্তোলক, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে উত্তোলন করা হয় কত তারিখ, 1971 সালের 3রা মার্চ, তিনি কিন্তু প্রথম পতাকা উত্তোলক 3রা মার্চ। এই পতাকা উত্তোলকই বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধিতে ভূষিত করেন, এবং আসম আব্দুর রব এই উপাধিতে ভূষিত করেন বঙ্গবন্ধুকে পল্টন ময়দানে। কোথায়? পল্টন ময়দানে। কত সালে? 1971 সালে। এবং বঙ্গবন্ধু এই উপাধিটা দেন হচ্ছেন তোফায়েল আহমেদ। কে দেন ভাইয়া? তোফায়েল আহমেদ।
উনি কিন্তু অনেক আগে দিচ্ছেন, অর্থাৎ বঙ্গবন্ধু নামটা কিন্তু ওনার অনেক আগে, শেখ মুজিবুর রহমানের অনেক আগের নাম হচ্ছেন বঙ্গবন্ধু তোফায়েল আহমেদ। তিনি দেয় হচ্ছে রেসকোর্স ময়দানে, বর্তমান যে রেসকোর্স ময়দান, সেই রেসকোর্স ময়দানে 1969 সালে, রেসকোর্স ময়দানে এই যে গণ অভ্যুত্থানের সময়, অর্থাৎ 1969 সালে, তৎকালীন সময় কিন্তু তোফায়েল আহমেদ ঢাকা ইউনিভার্সিটির একজন নাম করা একজন ছাত্র নেতা ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির একজন তুখোড় ছাত্র নেতা ছিলেন হচ্ছেন আমাদের তোফায়েল আহমেদ। এই তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুকে, সরি, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। কত সালে? 1969 সালে। কোথায়? অবশ্যই রেসকোর্স ময়দানে, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। এই রেসকোর্স ময়দানে আর একটা স্পেশালিটি কি বলতো ভাইয়া? আরেকটা স্পেশালিটি হলো এই রেসকোর্স ময়দানে কিন্তু 7ই মার্চের ভাষণ দেওয়া হয়। 7ই মার্চের সম্পর্কে ডিটেলস কিন্তু আমরা আমাদের প্রথম যে জিকে ক্লাস, প্রথম যে জিকে ক্লাসটা করছি, সেই জিকে ক্লাসে কিন্তু আমি আলোচনা করছি, ক্লাসটা দেখে নিলে তোমরা পারবা 7ই মার্চের যে ডিটেলস আর কি। ওকে, তাহলে আমরা এতটুকু আমাদের পড়া শেষ। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, সত্যিম রায় পারছো ভাইয়া, কি বলছো? বঙ্গবন্ধু খেতাব ছাত্রসভায় দেওয়া হয়েছিল, সাবাস। হ্যাঁ, ওই তো রেসকোর্স ময়দানে তো ছাত্রসভাটা হয়েছিল। মেইনলি হয়েছিল কি, তোফায়েল আহমেদ যারা ছাত্র নেতারা ছিল তারা আর কি রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুকে অভিভাবক হিসেবে ডাকছিলেন যে দেখেন এই যে আমাদের যে দাবিগুলো, আমাদের যে 11 দফা মানা হইতেছে না, আপনি একটু কিছু করেন, আমাদের পক্ষে আপনি কথা বলেন। তো এর জন্য কিন্তু বঙ্গবন্ধুকে ডাকা হয়েছিল সেই ময়দানে, সেই ছাত্র কি বলে সম্মেলনে, এবং তখনই ওনাকে এই উপাধিটা দেওয়া হয়। ওকে, তো আমরা কিন্তু 1969 সম্পর্কে আমাদের যা জানার দরকার তা কিন্তু জেনে ফেলছি। ভাইয়া দেখো, আজকের যে টপিক আমি নির্বাচন করেছিলাম সেই টপিকে কিন্তু ম্যাক্সিমাম পোর্শন আমরা কিন্তু কাভার করে ফেলছি ভাইয়া। 1970 সালও কিন্তু আমাদের, সরি, 1969 সাল শেষ, সরি মিস দিয়ে গেছি, 1969 সাল শেষ, এখন আমরা পড়বো 1970 সাল। তাহলে কিন্তু আজকের আমার পড়ার বা আজকে আমাদের পড়াশোনার 16 আনা পূর্ণ হবে। ওকে, চলো আমরা চলে যাই 1970 সালে নির্বাচন। দেখেন বঙ্গবন্ধু এখানে ভাষণ দিচ্ছেন, অর্থাৎ তার নির্বাচনী কি করতেছেন বলতো, এখানে নির্বাচনী প্রচারণা করতেছেন, রাইট ভাইয়া? প্রচারণা করতেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এখন আমরা জানবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ নির্বাচন 1970 সালে কি কি করছিলেন, কয়টা দল জয়ী হয়েছিল, কোন কোন দল জয়ী হয়েছিল, আমরা খুব সহজের মধ্যে পড়ে ফেলবো। আচ্ছা, এর মধ্যে তোমরা একটু আমাকে একটা আনসার দিতে থাকো। তো চলো একটা আনসার দাও, সেটা দেখি কি করা যায়। তোমরা আমাকে আনসার দাও তো, এটা তোমরা পারো কিনা দেখি তো। আগরতলা ষড়যন্ত্র মামলার, আগরতলা মামলার, আগরতলা মামলার বিচারপতি কে ছিলেন দেখি তো, এটা কিন্তু আমি মিস দিয়ে গেছি, তোমরা পারো কিনা দেখি তো। বিচারপতি কে ছিলেন দেখি, কে আনসারটা করতে পারো দেখি, তাসনিয়ার আগে কে আনসার করতে পারে। ওকে, আগরতলা মামলার বিচারপতি কে ছিলেন দেখি, এই আনসারটা একটু করো তো দেখি, কে পারো এই আনসারটা। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল আনসার করে ফেলছি, আবার ক্রিটিক্যাল প্রশ্ন করছি আর কি, দেখি পারো কিনা তোমরা। আর এখন আমরা পড়া শুরু করবো হচ্ছে 1970 সালের সাধারণ নির্বাচন। চলো সাধারণ নির্বাচনটা শুরু করি, আর তত সময় তোমরা আনসার দিতে থাকো যে আগরতলা ষড়যন্ত্র মামলা, সেই মামলার বিচারপতি কে ছিলেন। ওকে, এটা আনসার করতে থাকো ভাইয়া। 2রা মার্চ হবে না? হ্যাঁ হ্যাঁ, 2রা মার্চ উত্তোলন করে, আমি কি একটু ভুল বলছি, আমি কি 3রা মার্চ আনসার দিয়ে দিছি নাকি? কোনটা 2রা মার্চ? এই যে পতাকা উত্তোলনটা বলতেছো না, পতাকা উত্তোলন কবে করা হয়? না না, হ্যাঁ ভাই ওইটা ঠিক আছে, ঠিক আছে, সরি সরি, আমি একটা ইনফরমেশন একটু মিস দিয়ে গেছি, ভুল বলছি একটা, ও সরি, আমি ঠিক করে দিতেছি, এটা 2রা মার্চ না, এটা সরি 3রা মার্চ না, এটা 2রা মার্চ হবে। থ্যাংক ইউ কারেক্ট করে দেওয়ার জন্য ভাইয়া, 2রা মার্চ, থ্যাংক ইউ। আচ্ছা, চলে আসলাম সাধারণ নির্বাচন। আচ্ছা, এই আনসারটা কেউ পারছো যে আগরতলা মামলার প্রধান বিচারপতি কে ছিলেন, অর্থাৎ সেই মামলাটা ফুল কন্ট্রোলে কে রাখছিলেন? হ্যাঁ, তোমরা কেউ পারতেছো না মনে হয় আনসারটা, না কেউ পারতেছো না এই আনসারটা। আচ্ছা, আমি বলে দিই নাকি, তোমরা যদি না পারো তাহলে আমি বলে দিই যে এটা কি ছিল। উনি ছিল এস এ রহমান নামক একজন মানুষ, এস এ রহমান নামক বিচারপতি, তিনি এই আগরতলা মামলার ফুল বিচারপতির দায়িত্বে ছিলেন আর কি, এস এ রহমান। ওকে, এটা শিখে ফেলবা, এটা লিখে ফেলবা নোটে, তোমরা যারা নোট করতেছো অবশ্যই নোটে লিখে ফেলবা। শোনো, ক্লাসটা করার সাথে নোট কেন বলতেছি, এখন তো আর এমন না তোমার খুব সুন্দর করে নোট করা লাগবে, তুমি এমন ভাবে নোটে লেখবা যেন ওই জিনিসটা তুমি যেন একবার চোখ বুলাই দেখতে পারো, একবার যেন একটু দেখে দেখে যেতে পারো, বা পরীক্ষার আগে বা বারবার রিভাইজ দিতে পারো, ডেইলি একবার রিভাইজের জন্য যেন তুমি ওই জিনিসটা একবার একটু চোখ দিয়ে একটু কি বলে একটু আওড়াইতে পারো আর কি, এর জন্যই লেখা আর কি, এর জন্য সুন্দর মতো নোট করবা এবং তোমার হিসাবে নোট করবা যেন তুমি বুঝো যে কি লেখছো আসলে, বা তোমার রিভিশনে যেন সহজ হয়। ওকে, তো আমরা এখন একদম শেষ টপিকে চলে আসছি, সেটা হচ্ছে 1970 সালের নির্বাচন ভাইয়া। 1970 সালের নির্বাচন মেইনলি 17 দফার ভিত্তিতে হয়, 17 দফার ভিত্তিতে নির্বাচন করা হয়, দফার ভিত্তিতে নির্বাচন হয়। এবং এই নির্বাচনে ভাইয়া 2টা দল মেইন ছিল, একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, একটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এটা ছিল একটা দল, মানে মেইন পক্ষ বিপক্ষের দল, আওয়ামী লীগ একটা দল ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আরেকটা দল ছিল
জুলফিকার আলী ভুট্ট, ও জুলফিকার, জুলফিকার আলী ভুট্ট, জুলফিকার আলী ভুট্ট সাহেবের, জুলফিকার আলী ভুট্ট সাহেবের একটা দল, সেটা হচ্ছে পিপিপি। পিপিপি মানে কি জানো? পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টি ছিল হচ্ছে আরেকটা দল পিপিপি। এই দুইটা দলের মধ্যে মেইন তোমার ই হয়েছিল, মানে কনফ্লিক্ট হয়েছিল বা মেইন তোমার লড়াইটা হয়েছিল। তো এই যে তোমার দুইটা দল, এই দুইটা দল দুইটা নির্বাচন করছিল, একটা হচ্ছে জাতীয় পরিষদের নির্বাচন, জাতীয় পরিষদ। আমরা এত কিছু ভাই জানার দরকার নেই, যা না জানলেই নয় আমরা তাই জানবো, জাতীয় পরিষদের নির্বাচন, আর একটা হচ্ছে প্রাদেশিক নির্বাচন, প্রাদেশিক নির্বাচন। এই যে জাতীয় পরিষদের নির্বাচন, সেটা হয়েছিল 1970 সালের 7 ডিসেম্বর, এবং প্রাদেশিক নির্বাচনটা হয়েছিল 1970 সালের 17ই ডিসেম্বর। এবং এই যে দুইটা নির্বাচন, এই দুইটা নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পেয়েছিল 167টা আসন, এবং জুলফিকার আলী ভুট্টোর পিপিপি পেয়েছিল মোট 88টা 88টা 88 আসন। তো মোট আসন কটা ছিল এটা একটু জানতে ইচ্ছা করে না? মোট আসন ছিল ভাইয়া হচ্ছে 313টা, মোট আসন ছিল মোট 313টা, মোট 313টা আসনের মধ্যে 167টা পেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, এবং জুলফিকার আলী ভুট্টোর তোমার পিপিপি পেয়েছিল হচ্ছে মোট 88টা ভোট। এই গেল হচ্ছে তোমার নির্বাচনের বিষয়। আচ্ছা, আচ্ছা না পারলে প্রবলেম নেই, এখন শিখে ফেললা, সবকে পারতে হবে। আর এখন তো আমাদের মেইন নেই, ক্লাসে না পারলাম তো কি হয়েছে, আমাদের শিখতে হবে, এটাই তো আমাদের মেইন টার্গেট। আমরা আজকে তো শিখে ফেললাম যে আগরতলা মামলার প্রধান বিচারপতি এস এ রহমান। তোমার ক্লাসে সার্থকতা তো তখনই হবে যখন তুমি নতুন কোন ইনফরমেশন আজকে ক্লাস থেকে শিখতে পারবা। ওকে, এটা যেন না ভুলো, এটা এনশিওর করো যে এই ইনফরমেশনটা যেন তুমি ওই পরীক্ষার একদিন পর্যন্ত যেন মনে থাকে তোমার। আচ্ছা, তাইলে আমরা কিন্তু 1970 সালের নির্বাচনে কি কি হয়েছিল একটু জানলে মোর দেন এনাফ ভাইয়া। ও একটা জিনিস, যে এই যে মোট আসনের মধ্যে তোমার সংরক্ষিত মহিলা আসন কটা ছিল? সংরক্ষিত আসন ছিল মোট 13টা। আর কিছু জানা লাগবে না, মেইনলি 1970 সালের নির্বাচন থেকে তোমার এইটা জানতে হবে যে কোন দুইটা দল মেইন লিডে ছিল, বঙ্গবন্ধু আওয়ামী লীগ এবং জুলফিকার আলী ভুট্টোর পিপিএম। আচ্ছা ভাইয়া, চলো আমরা একটু প্রথম পেজে চলে যাই আজকে, এখন একটু সার্থক সার্থক মনে হবে। সেটা কেন জানো? 1954 সাল থেকে শুরু করে 1970 সাল, যেটা আমি আজকে টপিক নির্বাচন করেছিলাম, সেই টপিকের প্রত্যেকটা ইনফরমেশন আজকে আমরা ধরে ধরে প্রত্যেকটা স্লাইডের মাধ্যমে কিন্তু শেষ করে ফেলছি ভাইয়া। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এই যে 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, তারপরে পড়ছি 57 সালের কাগমারি, মাঝখানে পড়ছি হচ্ছে তোমার 55 সালের সংবিধান, তারপর পড়ছি 57 সালের কাগমারি সম্মেলন, তারপর পড়ছি 58 সালের সামরিক শাসন, এরপরে ভাই আমরা পড়েছি কি পাক ভারত যুদ্ধ, তারপরে আমরা পড়ছি হচ্ছে 68 সালের আগরতলা মামলা, এর আগে পড়ছি 66 সালের 6 দফা দাবি, এরপরে পড়ছি ভাই আমরা 69-এর গণ অভ্যুত্থান, তারপরে ভাইয়া ওই যে পড়ছি যে বঙ্গবন্ধু এবং জাতির জনক যে উপাধিগুলো, এরপরে আমরা পড়ছি কি ভাইয়া সাধারণ নির্বাচন। আমরা কিন্তু সবগুলো টপিক কিন্তু কাভার দিয়ে ফেলছি, এবং এগুলা থেকে যা যা পড়া লাগবে ভাই, একদম মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলা, সেই মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা, যেগুলো আর কি ইনফো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, যেটা না জানলেই নয় ভাইয়া, সেগুলো কিন্তু আজকে আমরা পড়ে ফেললাম ভাইয়া, ঠিক না ভাইয়া? আশা করি এই যে ক্লাসে যা যা আমি পড়িয়েছি তোমরা এগুলা একটু কি বলে ফিল করতে পারছো, সহজ কথায় ফিল দিয়ে পড়তে পারছো। ওকে, তো কথা হচ্ছে ভাইয়া আমাকে দুইটা প্রশ্নের আনসার দিয়ে যাও তো। আসাদ দিবস কবে? আসাদ দিবস কবে? আমি একটু ক্লাসের ফিডব্যাক নেই যে তোমরা আসলে কতটুকু করছো। আসাদ দিবস কবে এটা আমাকে জানাবা, তারপরে আমাকে জানাবা যে গণ অভ্যুত্থান দিবস কবে, গণ অভ্যুত্থান অভ্যুত্থান দিবস কবে, গণ অভ্যুত্থান দিবস কবে এটা আমাকে জানাবা, এবং আমাকে জানাবা যে, আচ্ছা আলাদা আলাদা করে আনসার দাও, অসুবিধা নেই, একটা একটা করে আনসার দাও, প্রবলেম নেই। তোমরা জানাবা আসাদ দিবস কবে, তারপর গণ অভ্যুত্থান দিবস কবে পালন করা হয়, তারপর কি জানাইতে পারো ইম্পর্টেন্ট একটা জিনিস, যে বাংলাদেশ নামকরণ কত তারিখ হয়, বাংলাদেশ নামকরণ, বাংলাদেশ নামকরণ কত তারিখ হয়, নামকরণ কবে হয়, নামকরণ কবে হয়, বাংলাদেশ নামকরণটা কবে, আমি আনসারটা বলেই দিই তোমাদের। বাংলাদেশ নামকরণটা হয় 5 ডিসেম্বর। এই যে পশ্চিম পাকিস্তানের নাম, সরি পূর্ব পাকিস্তানের নাম হয় হচ্ছে বাংলাদেশ, এটা হয় কবে 5 ডিসেম্বর। আচ্ছা তোমরা এই দুটো আনসার আমাকে একটু দাও, আসাদ দিবস কবে এবং গণ অভ্যুত্থান দিবস কবে। আশা করি যত সময় আমরা ক্লাসটা করেছি, যে 10 জনও তোমরা এত সময় পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটা করেছো, আমি বিশ্বাস করি যে 100% তোমাদেরটা, তোমাদের এই ক্লাসটা তোমরা যদি সুন্দর মতো করে থাকো এফেক্টিভ ভাবে, কারণ
এইভাবে জিকে আই গেস যে কেউ পড়ায় না বা এইভাবে জিকেও যে পড়ানো যায় এটা সম্পর্কে আইডিয়া খুব কম মানুষের আছে, এবং আমি চেষ্টা করেছি যে আমি আমার মেডিকেল সিজনে যেভাবে জিকেটা পড়ার চেষ্টা করে বা পড়তাম সেভাবে তোমাদের একটু ইনপুট দেওয়ার জন্য। এবং আমাদের যে এ ড্রিম অ্যান্ড অ্যাপ্রন যে তোমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু এই ক্লাস দুইটাও কিন্তু আমি আপলোড করে দেবো, ঠিক আছে? ক্লাস ওয়ান এবং ক্লাস দুই কালকের মধ্যে আমি আপলোড করে দেবো, এবং পরবর্তী ক্লাস কিন্তু আজকে 8 তারিখ এবং পরবর্তী ক্লাস কিন্তু আমাদের 10 ফেব্রুয়ারি, এবং ওই দিন কিন্তু আমরা কি পড়বো জানো? ব্রিটিশ আমল। তোমাদের সবাইকে ওই ক্লাসে আমি উপস্থিত চাই, এবং সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবে আশা করি। যদি এই ক্লাসটা ভালো লেগেই থাকে তোমাদের, বা যদি এই ক্লাসটা থেকে একটু 100% বাধ্য, 100% আমি বেশি বলতেছি, এটা তো আমি বলে ফেলছি, 100% বাধ্য, তুমি যদি এই ক্লাস থেকে যদি কি বলে 0.01% যদি কি বলে লাভবান হও বা এফেক্ট যদি হয় তোমার জন্য, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। অর্থাৎ যারা তোমার মেডিকেল এক্সামিনি বা ভার্সিটিতে যারা জিকে বা ভার্সিটি ডি ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের সাথে শেয়ার করে দেবে। এবং গ্রুপে এই যে ক্লাসটা হচ্ছে বা এই যে কোর্সটা হচ্ছে ফ্রি জিকে যে কোর্সটা হচ্ছে, তোমরা তোমাদের সব বন্ধুদের ফ্রি এই জিকে কোর্স সম্পর্কে জানিয়ে দেবা, এবং এভাবে যে একটা এফেক্টিভ কোর্স হচ্ছে। এবং এই কোর্সের পর আমি তোমাদের শিওর করতেছি, শিওর করতেছি যে একটা মেগা এক্সাম তোমাদের নেবো, যে তোমাদের প্রস্তুতিটা আমি একটু যাচাই করবো, যে এতদিন অনেক কষ্ট করে পড়াইলাম তোমরা কতটুকু পড়লা, এটা আমি অবশ্যই মেগা এক্সামের মাধ্যমে যাচাই করবো। তো তোমরা কি আনসার করছো কেউ, যে আসাদ দিবস কবে এবং তোমার গণ অভ্যুত্থান দিবস কবে? ভাইয়া এই ক্লাসের কারণ 24 জানুয়ারি বলছি, আচ্ছা আগে বলে ফেলছে আনসার, আচ্ছা হ্যাঁ 24 জানুয়ারি, সাবাস, এই তো সবাই তো আনসার দিচ্ছ, 24 জানুয়ারি হচ্ছে গণ অভ্যুত্থান দিবস, হচ্ছে 24 জানুয়ারি, এবং তোমার আসাদ দিবস কবে আগে বলছো, আসাদ দিবস কবে বলে ফেললো, 20 জানুয়ারি হচ্ছে আসাদ দিবস। আচ্ছা ভাই আপনি কোথায় পড়েন? ও আচ্ছা আমি কোথায় পড়ি, আমি আচ্ছা আমি আমার পরিচয়টা দিয়ে ফেলি। ও আচ্ছা আমায় তো দেখা দিতেছে না, এর জন্য আমার পরিচয় মনে হয় তোমরা একটু সন্দিহান নাকি? আচ্ছা আমি বলতেছি আমি কোথায় পড়ি, আমার নাম হচ্ছে ইস্তিয়াক মাহমুদ সিয়াম, বুঝছো আমার আইডিতে গেলেও পাবা, ইস্তিয়াক মাহমুদ সিয়াম। আমি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পড়তেছি, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, ওসমানী মেডিকেল কলেজে পড়তেছি, মেডিকেল কলেজে পড়তেছি আমি, এসওএমসি 59 ব্যাচ, 59th ব্যাচ, অর্থাৎ আমি বর্তমানে সেকেন্ড ইয়ারে পড়তেছি। এবং আজকে ভাইয়াদের রুটিন দিছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 8 তারিখ আমার প্রফ পরীক্ষা, ভাইয়ের জন্য দোয়া করবা তোমরা, এবং এই প্রফ পরীক্ষা যদি পাশ করি আল্লাহর রহমতে তাহলে ভাইয়া 3rd ইয়ারে উঠবো। ওকে আমার সম্পর্কে একটু আইডিয়া, এবং আমার কলেজ ও সিলেট এমসি কলেজ, এবং স্কুল হচ্ছে পাইলট স্কুল, এবং এই গ্রুপটা মেনলি আমি লিড করছি, এবং এই গ্রুপ নিয়ে আমার অনেক বড় আশা রয়েছে, বুঝছো যে গ্রুপটারে অনেক বড় করবো, এই গ্রুপের মাধ্যমে তোমাদের ভালো কিছু ডেলিভারি দিব। তো আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো, এবং তোমাদের অনেক কিছু নিউ ইনফরমেশন তোমরা জানতে পেরেছো। তোমাদের সাথে আমার নেক্সট দিন ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, এবং তোমরা সবাই ওই দিন ক্লাসে আসবা এই আমি আশা করছি। এবং এই যে ক্লাসটা হচ্ছে বা এই ক্লাসে যে কমেন্ট বক্সে, প্লিজ তোমরা কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, যে অনেকেই ধরো এখন ক্লাস করতে পারে, অনেকের কোচিং এর ক্লাস থাকে, বা অনেকে ধরো অনলাইন কোর্সে যারা রয়েছে তাদের এখন ক্লাস থাকতে পারে বা এক্সাম থাকতে পারে, ক্লাসটা পরবর্তীতে তারা করে নিতে পারবে, তো তারা যেন করে নিতে পারে তাদের বন্ধুদের তোমরা দ্রুত মেনশন দাও, এখানে মেনশন দিয়ে রেখে দাও যে পরে ক্লাসটা করিস, এবং তোমরা যারা ক্লাসটা এত সময় পর্যন্ত করেছো তারা নোটটা একটু রিভাইজ দাও, যে কি কি এত সময় পড়াইলেন ভাইয়া, কি কি পড়লাম বা কি কি নতুন ইনফরমেশন জানলাম। তো এতটুকুই তোমাদের সাথে, নেক্সট ক্লাসে ব্রিটিশ আমল পড়া নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক 9টার সময় 10 তারিখ ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা অনেক বেশি পড়াশোনা করো, তোমাদের সবাইকে আমি এই টাইপের একটা মেডিকেল কলেজে দেখতে চাই ইনশাল্লাহ, এবং রেজাল্টের কথা তোমরা জানাবো এই গ্রুপেই। তো ততদিন পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল পরশুদিন পর্যন্ত, এবং তোমাদের সাথে নেক্সট দিন ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে।